তাহলে সবাইকে হ্যালো সৌমি, হাই রাজ্যশ্রী, নাম্বারটা পিং পোস্ট করে দিই। ওকে, তুই ফোনটার উপর না এত রাগ ধরে দেখ, কিছু করা যায় না। হ্যালো জয়শ্রী, হাই আনি, হাই অঞ্জনা, হ্যালো রাজীবদা, কমলা সুন্দরী, আবার সেই কমলা সুন্দরী। আগে একবার হয়েছিল এটা নিয়ে, মা কেমন অন্যরকম লাগছে আজকে, তাই অন্যরকম লাগছে। হ্যালো রাজ্যশ্রী, আচ্ছা তারও আমার নাম্বারটা এখনো পিং পোস্ট হয়নি, ওয়েট। হয়ে গেছে, চলো পিং পোস্ট করে দিয়েছি। গলারটার পিপি অত্রিশা 1050। ঠিক আছে, গুড ইভিনিং টু ইউ, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং, গুড ইভিনিং পরমা, গুড ইভিনিং ডোনা, হাই শাইনা, হাই শিয়ানা সিং। আচ্ছা, যারা যারা আমার থেকে বড় আছো, যদি নাম ধরে বলে ফেলিস সরি, সবাইকে চেষ্টা করবো সবাইকে যাতে রেকগনাইজ করতে পারি। গুড ইভিনিং পাপিয়া, ফার্স্ট টাইম ইন ইউর শো, থ্যাংক ইউ, ওয়েলকাম পরমা, হাই শিরিন, হ্যালো পারভিন। দি, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা। আচ্ছা, যারা যারা আজকে নতুন লাইভ দেখছো তাদেরকে বলে দিই যে দুটো কুরিয়ারের মাধ্যমে ডিসপ্যাচ হয়, ডিটিডিসি ডেলিভারি, অল ওভার ইন্ডিয়াতে আমার শিপমেন্ট যায়। সো মেসেজ করে তোমরা এটা ওয়ারি হয়েও না যে দিদি আমার জায়গায় ডেলিভারি হবে কি না, অলওয়েজ হবে, সব সময় হবে। হতে পারে যাদের ডেলিভারি কুরিয়ারে যায় তাদের একটু 2-3 দিন লেট হবে, কারণ ওখানে একটু মানে ব্যাপারটা একটু ক্রিটিক্যাল থাকে, একটু ডকেটের প্রবলেম থাকে, একটু ট্র্যাকিংয়ের ব্যাপার থাকে, বা ধরো প্রিন্ট আউটের ব্যাপার থাকে, অনেক কিছু মানে রুলস রেগুলেশন হয়, যেটা ধরো ডিটিডিসি হলে একদিনে ডিসপ্যাচ হয়ে, নেক্সট ডে ডিসপ্যাচ হয়ে যায় প্যাকিং করার পরের দিন, ঠিক আছে, একদিন পরে। ওটা হয়তো আর 2 দিন লেট হবে, আর কোনো অসুবিধা নেই, সবাই পাবে। হ্যালো মুনমুন, হায় সঙ্গীতা। আচ্ছা, যারা যারা লাইভটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো, যদি লাইভটা ভালো লাগে তাহলে লাইভটা একটু শেয়ার করে দিও, আর সাউন্ড পিকচার সব ক্লিয়ার আছে কিনা একটু জানিও। আমার মাথাটা কেটে যাচ্ছে, তুমি একটু ফোনটা ফায়ার তুলে দিতে পারবে? আচ্ছা, হাই ত্রিপর্ণা, হ্যালো সঙ্গীতা, হ্যালো সুস্মিতা, হাই সোমাদত্তা। ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া শিপমেন্ট যায়, সো ডোন্ট ওয়ারি, আর সবার শিপমেন্ট কিন্তু যাওয়া স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আজকের কিন্তু শাড়ি কোড অ্যাভেলেবেল ইন যাদবপুর এরিয়া, না যাদবপুর এরিয়ায় কেন, অল ওভার মানে ইন্ডিয়ায় শিপমেন্ট যায়, বাট সিওডি কোথাও হয় না, বিলিভ করে নিতে হবে, ঠিক আছে। প্রচুর বায়ার আছে এখানে যারা এখানে কমেন্ট করবে, বা তুমি আমার রিভিউ চেক করে নিতে পারো আমার বর্ণাবুটি গ্রুপে, ওকে, কোট কোথাও হয় না। হ্যাঁ, হ্যালো মনীষা, কী শাড়ি পরেছো? আমি যেটা পরেছি সেটা টিস্যু লিনেন। হ্যাঁ, এসে গেছি, থ্যাংক ইউ রেশমি, থ্যাংক ইউ সো মাচ, তুমিও দারুণ মেকআপ করছো এখন, থ্যাংক ইউ অমৃতা, শিখে যাচ্ছি। হ্যালো মা, হাই প্রিয়াঙ্কা মৈত্র, শেয়ার করেছো কোথায়? আমি করে দিচ্ছি, আচ্ছা যারা যারা দেখছো তাদেরকে বলি আমার শাড়ি কালেকশন দিয়ে স্টার্ট করব কিনা আমাকে আজকে একটু জানাবে। আর কিছু কিন্তু আজকের হোমমেড রেমেডি থাকবে যেটা তোমাদের স্কিন কেয়ার রিলেটেড থাকবে, ঠিক আছে, স্কিন কেয়ার রিলেটেড হোমমেড রেমেডি থাকবে। চোকার আর টাই চেন দেখাবে গো অনন্যা, আজকে টাই চেন নিয়ে বসা হয়নি, কিছু কিছু আগের লাইভে টাই চেন আমি দেখিয়েছি, সো সেখান থেকে দেখে নিতে পারো, আর না হলে নেক্সট লাইভে দেখিয়ে দেবো, ঠিক আছে। হাই রিতা, হ্যালো অনিন্দিতা, হাই ময়ূরী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এখনো মাথাটা কাটা কেন বলো তো? ঠিক করে দাও না, এটা কেমন লাগছে? একটু ফোনটাকে একটু উপর দিকে তুলে দাও, সামান্য একটু ফোনটাকে উপর দিকে তুলে দাও, নিচ থেকে ঠেলে। হ্যাঁ,
ব্যাকে ইয়েলো রেডটা দেখাবে? হ্যাঁ দেখাবো। আজকে কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক স্পেশাল লাইভ রয়েছে, তো ব্যাক সাইডে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু রেড আর হোয়াইটটা দেখাবে। সব দেখাবো, সব দেখাবো। হাই সাথী, হ্যালো কৃষ্ণা। ব্যাক সাইডে যেগুলো দেখছো সেগুলো ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে, শুধু কিন্তু এই তিনটে না, আরও প্রচুর কালেকশন রয়েছে ব্যাঙ্গালোর সিল্কের। ঠিক আছে, আমি দেখাতে স্টার্ট করছি। দি টেপচুয়াক্স চিকেনকারি শাড়ি অ্যাভেলেবেল? অ্যাভেলেবেল, বাট সব কালার কিন্তু নেই। মাথা কাটা? হ্যাঁ সৌমি, ঠিক করার চেষ্টা হচ্ছে। তোমার পিছনে রেড হোয়াইট শাড়িটার কি প্রাইস? রেড হোয়াইট শাড়িটার প্রাইস রয়েছে 2000। ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাথী, থ্যাংক ইউ রিনা রয়। তোমার চোকাটার প্রাইস 1050। হ্যালো সুইটি, থ্যাংক ইউ রেশমি। চলো দেখাতে স্টার্ট করি, ধীরে ধীরে তোমরা জয়েন করতে থাকো, আর যাদের যাদের লাইক ভালো লাগবে তারা একটু লাইকটাকে শেয়ার করে দিও। ঠিক আছে, ইটস মাই রিকোয়েস্ট। দেখে নাও, প্রথম শাড়িটা দেখাচ্ছি। এটা রয়েছে টিস্যু লিনেন, ঠিক আছে, ফুল টিস্যু রয়েছে, সিল্ক লিনেন, ঠিক আছে। টিস্যুর উপরে যে পিওর লিনেন হয় সেই লিনেন রয়েছে। এটা থাকবে আঁচল পোর্শনটা, দেখে নাও, অসাধারণ একটা সফট জারি ফিনিশিংয়ে কাজটা করা রয়েছে। কালারটা একটা মার্ভেলাস কালার, ঠিক আছে। এছাড়াও কিন্তু এটার আরও অনেক কালার আছে, সেগুলোও দেখাবো। এই থাকবে শাড়িটা, ঠিক আছে। পরলে বুঝতেই পারছো আমি শাড়িটা পরে বসে রয়েছি। দেখো এটা কিন্তু উইথ বিপি রয়েছে, প্রাইস রয়েছে 2800। এটা উইথ বিপি রয়েছে, একদম সফট জারিতে উইভিং করা হয়, আর গায়ে দেখো পরেছি আমি, একদম সফট বডি হাগিং, গায়ের সাথে একদম লেগে রয়েছে, ঠিক আছে। তো ফুলে থাকবে বা এরকম কোনো হবে বা খসখসে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। হ্যালো দীপা গোড়া, কেমন আছিস বল, অনেকদিন পর তোকে দেখলাম। হাই সুপর্ণা, খুব সুন্দর লাগছে দি, থ্যাংক ইউ পূর্ণিমা। শাড়িটা খুব সুন্দর, একদম তোমাদের জন্যই অ্যাভেলেবেল রয়েছে, তোমরা নিয়ে নাও বুকিং করে, কোনো ব্যাপার না। ব্ল্যাক অ্যান্ড রেড কালারে কিছু দেখাবে? হ্যাঁ ব্ল্যাক রেড কালারে থাকবে। ব্ল্যাক রেডে কিছু নেই গো, ব্ল্যাক রেডে কিছু নেই। হাই বর্ণালি, হ্যালো পম্পা, হাই সুরভি। পম্পা লিপস্টিকটা পরে একটা পিক দেবে কিন্তু, ঠিক আছে। চলো আচ্ছা এটা দেখে নাও, অল ওভার বডিতে কিন্তু এইভাবে কিন্তু জারি উইভিং করা রয়েছে, ভেতরে মিনিকারি ওয়ার্ক রয়েছে, একটা গ্রিন মিনে দিয়ে রয়েছে, একটা ব্লু মিনে দিয়ে রয়েছে। আমি শাড়িটা পরে রয়েছি, এত সুন্দর ফিলিং হচ্ছে না, মানে একদম সফট, একদম গায়ের সাথে লেগে রয়েছে। এটা তোমরা অকেশন পারপাস পরো, দিনের বেলার কোনো অকেশন পারপাস পরো, নর্মাল পরো, যে কোনো অকেশনের জন্য কিন্তু এটা বেস্ট, ঠিক আছে। হাই শিউলি, হ্যালো পূর্ণিমা, হ্যালো সুরভি। কালারটা মার্ভেলাস একটা কালার। নেক্সট কালারে চলে যাচ্ছি। আচ্ছা যে ব্ল্যাকে দেখতে চাইছিলে ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি, দেখো সেকেন্ড কালার দেখাচ্ছি ব্ল্যাক। ওয়াও, জাস্ট ওয়াও। আচ্ছা পুরোটা যেহেতু টিস্যু ওয়ার্ক করা রয়েছে তাই জন্য কিন্তু দেখো একটা জারি ফিনিশ মনে হচ্ছে, এগুলো কিন্তু জারি না, এগুলো কিন্তু পিওর টিস্যু দিয়ে ওয়ার্ক করা হয়, ঠিক আছে। অল ওভার বডিতে দেখে নাও এইভাবে কিন্তু দেখো মিনিকারি ওয়ার্ক করা রয়েছে জারির সাথে সাথে, একটা পিঙ্ক দিয়ে মিনিকারি করা, একটা কিন্তু গ্রিন দিয়ে মিনিকারি করা, একটা ইয়েলো দিয়ে মিনিকারি করা, ঠিক আছে। ব্ল্যাকের উপরে দেখাচ্ছি, যে ব্ল্যাক দেখতে চাইলে তার জন্য ভীষণ সুন্দর পিসটা, প্রত্যেকটা কিন্তু উইথ বিপিতে পাবে। এই থাকবে লুকটা, ঠিক আছে, এই থাকবে লুকটা। এটা থাকছে পাল্লা পোর্শন, এটা থাকছে ইয়াক পোর্শন বডিটা। প্রাইস রয়েছে কিন্তু এগুলো 2800। হ্যালো মিঠু, হাই মান্টি, হ্যালো শায়নি, হ্যালো পূর্ণিমা, হাই শিউলি। ভীষণ ব্রাইট একটা ব্ল্যাক কালার এটা, ঠিক আছে, খুব সুন্দর। ব্ল্যাকের সাথে যেহেতু জারি ফিনিশিং রয়েছে তাই জন্য কিন্তু কালারটা ভীষণ ভাইব্রেন্ট। আর বিপিটা দেখিয়ে দিই, এই থাকবে বিপিটা, ঠিক আছে। এইভাবে একটা বিপি থাকছে, প্লেন বিপি থাকবে, টিস্যু ওয়ার্ক করা বিপি থাকছে, সাথে জারি উইভিং করা। প্রাইস রয়েছে 2800। দেখে নাও আঁচল পোর্শনের ওয়ার্কটা একটু দেখাই, দেখো ভীষণ সুন্দর একটা আঁচলের ওয়ার্কটা করা রয়েছে, গায়ে পরলেও ভীষণ সুন্দর লাগবে। প্রাইস রয়েছে কিন্তু 2800। আমি একবার গায়ে ফেলে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই থাকবে লুকটা, ঠিক আছে। কারোর যদি মনে হয় যে বিপি বানাবো না, তাহলে কিন্তু এটার সাথে গ্রিন বিপি দিয়েও পড়তে পারো, ঠিক আছে। গ্রিন দিয়ে পড়তে পারো, পিঙ্ক দিয়ে পড়তে পারো, রেড দিয়ে পড়তে পারো, যে কোনো কালার দিয়েই পড়তে পারবে এটা, যেহেতু ব্ল্যাক কালার রয়েছে তাই সবার সাথে যাবে। প্রাইস রয়েছে কিন্তু 2800, ঠিক আছে। ওয়াও ইউ লুক ফ্যাবুলাস, থ্যাংক ইউ রিমি। হাই সুইটি, হ্যালো জয়িতা দি, হাই দি, তোমার শাড়িগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ পূজা আচারিয়া।
রিম্পি কিসের প্রাইস জিজ্ঞেস করছো? শাড়িটার প্রাইস 2800। ব্ল্যাকের শাড়ির কি কালার হবে? এই তো শ্রুতি, আমি যেটা পরে রয়েছি অরেঞ্জ কালার, এখন যেটা দেখাচ্ছি দেখে নাও, এটা ব্ল্যাক কালার, আরও কালার আছে, ঠিক আছে? নিউড শেডের কিছু কালার রয়েছে। যারা জামাই ষষ্ঠী স্পেশাল কিছু শাড়ি দেখতে চাইছিলে তারা ব্যাঙ্গালোর সিল্ক নিতে পারো, প্রাইস রয়েছে 2000। এগুলো নিতে পারো, এগুলো যারা ধরো যাদের মারা খুব ভারী শাড়ি পরতে পারে না, ভীষণ হালকা শাড়ি চায়, সিল্কের মতো কোয়ালিটির হালকা শাড়ি, তাদের জন্য এই শাড়িগুলো, ঠিক আছে? পিওর টিস্যুতে রয়েছে, এই থাকবে পাল্লা পোর্শনটা আর এই থাকবে বডিটা, ঠিক আছে? যার পছন্দ হবে এসএস নেবে, নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করবে, প্রাইস রয়েছে 2800। এটার কিন্তু আরও কালার আছে, দেখাচ্ছি। হ্যালো নিতা, হাই স্মিতা, হ্যালো সামিনা, কেমন আছো সামিনা? হ্যালো লুনা, ওয়াও ইউ লুক ফ্যাবুলাস, থ্যাংক ইউ রিমি, থ্যাংক ইউ পূজা সামন্ত, থ্যাংক ইউ যারা লাভ দিচ্ছ, লাইক দিচ্ছ। এটা কিন্তু একদম জেড ব্ল্যাকে রয়েছে, ঠিক আছে? জেড ব্ল্যাকের সাথে জারি উইভিং করা রয়েছে, এটা গোল্ডেন জারি উইভিংয়ে রয়েছে, আমি বলতে ভুলে গেছি। আর মিনিকারিগুলো দেখে নাও, সামনে থেকে দেখাই, এগুলো কিন্তু পিওর রেশম ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে 2800। চলো এবার একটা বেজ কালার মানে নিউড তসর কালারে দেখাবো, যেটা কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল বলতে পারো, কারণ এই কালারটা কিন্তু মাকে দেওয়ার জন্য একটা বেস্ট কালার, ঠিক আছে? মাদের পছন্দের কালার, বেস্ট কালার, একটা বেজ কালার, তার সাথে রেডে ডুয়াল টোন, প্রত্যেকটা কিন্তু ডুয়াল টোন কন্ট্রাস্ট রয়েছে, ঠিক আছে? কোনোটা গোল্ডেনের উপরে ডুয়াল টোন কন্ট্রাস্ট, কোনোটা দেখবে আমার এটা দেখো রেডের সাথে অরেঞ্জের ডুয়াল টোন রয়েছে, রেড দিয়ে একটা স্লিক পার করা রয়েছে, প্রাইস রয়েছে 2800। এইটা দেখো চারুন কালার, ঠিক আছে? একদম বেজ কালার মানে তসর কালারের ওপরে রয়েছে, ঠিক আছে? রেডিশ একটা ডুয়াল টোন রয়েছে এর মধ্যে, প্রাইস রয়েছে 2800। হ্যালো সুপর্ণা, হ্যালো তানিয়া, হাই মামুনি। তসর কালারটা কিন্তু অসাধারণ, মানে এজেডদের গিফট করার জন্য একদম বেস্ট কালার, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 2800। হ্যালো সুপর্ণা, আচ্ছা যারা যারা স্কিন কেয়ার টিপসের কথা বলছিলে আমাকে লাইভে আসার আগে, তাদেরকে বলি দুটো তিনটে সিরিজ দেখানোর পরে আমি স্কিন কেয়ার রিলেটেড কথা বলে দেবো, ঠিক আছে? কী শাড়ি দিয়ে এটা সুতো পা, এটা রয়েছে তোমার টিস্যু লিনেন, হ্যাঁ টিস্যু লিনেন রয়েছে, বাট এটা সিল্কের উপরে রয়েছে, তাই জন্য কিন্তু ফিনিশিংটা ভীষণ সুন্দর, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু এটা তোমার 2800। এই থাকবে বডিটা, ঠিক আছে? একদম সফট বডি হাগিং কোয়ালিটি রয়েছে, গরমে এর থেকে ভালো আর কি চাই, তাই না? গরমে আমাদের সবসময় কিন্তু লাইট ওয়েট শাড়ি পছন্দ হয়, যেটা কিন্তু মানে হালকা হবে, গায়ের সাথে লেগে থাকবে, কষ্ট হবে না, ভারী হবে না। এগুলো তোমরা অকেশন পারপাসেও পরতে পারো, নর্মাল ওয়্যার হিসেবেও পরতে পারো, মানে দিনের বেলা কোনো অকেশনেও ক্যারি করতে পারো, ঠিক আছে? প্রাইস রয়েছে 2800। কালারটা কিন্তু মার্ভেলাস একটা কালার, ঠিক আছে? অসাধারণ লাগছে কালারটা, কালারটা কিন্তু সামনে যা দেখতে পাচ্ছ স্ক্রিনে এটা দেখে নাও, এটা বডির ভেতরের পোর্শন রয়েছে, যা স্ক্রিনে দেখতে পাচ্ছ তার থেকে আরও বেশি স্যাটিসফাই হবে তোমরা, ঠিক আছে? হাতে পেলে বুঝতে পারবে যে কোয়ালিটিটা কি সফট, ঠিক আছে? ভীষণ সফট একটা টিস্যুর কোয়ালিটি, সরিয়ে দিচ্ছি, প্রাইস রয়েছে 2800। নেক্সট কালারে চলে যাচ্ছি, এই দুটো কালার গুলিয়ে যায় অনেক সময়, আমারটা কিন্তু অরেঞ্জ কালার যেটা আমি পরে রয়েছি, আর এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু তোমার দুধে আলতা কালার, মানে নতুন যাদের বিয়ে হয়েছে, যদি মনে হয় বিয়ের পরদিন সকালের কোনো অনুষ্ঠান রয়েছে, তাদের জন্য খুব পছন্দের কালার, ঠিক আছে? বউ হাতের দিন সকালবেলার অকেশনে অ্যাটেন্ড করতে পারো, স্বাদের জন্য ক্যারি করতে পারো। নর্মালি মানে এই দুধে আলতা কালারটা সবার খুব মানে পছন্দের একটা কালার, ঠিক আছে? প্রাইস রয়েছে 2800। তোমরা দেখে নাও কালারটা কেমন লাগছে, ঠিক আছে? ততক্ষণ আমি তোমাদের একটু কমেন্ট করতে থাকি। এই থাকবে, এটার ভেতরে ইয়েলো সাথে গ্রিন দিয়ে ওয়ার্ক করা রয়েছে, ব্লু দিয়ে মিনিকারি থাকছে, ব্লু থাকছে একটা লাইনে, ইয়েলো থাকছে একটা লাইনে, গ্রিন থাকছে, প্রত্যেকটা সুন্দর। মিনিকারি ওয়ার্কটা একটু সামনে থেকে দেখাই, দেখো এই থাকবে মিনিকারি ওয়ার্কগুলো, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 2800। এই থাকবে আঁচল পোর্শনটা, এটা থাকছে পাল্লাটা, ঠিক আছে? ভীষণ সুন্দর জিনিসগুলো, এই থাকবে জিনিসটা, ঠিক আছে? যে হাতে পাবে সে বুঝতে পারবে, শাড়ির ওয়েট কিন্তু মাত্র মানে 150 থেকে 200 গ্রাম ওয়েট হবে, এত হালকা টিস্যুটা, ঠিক আছে? পেছনের হোয়াইট কালারটা দেখাবে, ও হ্যাঁ ফারহানা দেখাবো, দেখাবার জন্যই তো ওগুলো রেখেছি আজকে, এটা স্পেশাল লাইভ। কী শাড়ি দিয়ে এটা, এটা টিস্যু। হ্যালো সুতপা ব্যানার্জি, আমি তোমার মেসেজ দেখেছি, রিপ্লাইও করলাম,
তো তোমাকে একবার ইন্ডিভিজুয়াল নাম ধরে বলে দিলাম, পিছনের হোয়াইটটা দেখাবে গো। হ্যাঁ ফারাহ খাতুন দেখিয়ে দেবো পিছনের হোয়াইটটা, সাথে আরো অনেক হোয়াইট রয়েছে ব্যাঙ্গালোর সিল্কে, সেটাও দেখাবো। ঠিক আছে চলো, এটার প্রাইস রয়েছে 2800 পিওর টিস্যু, ঠিক আছে পিওর টিস্যু লিনেন। আচ্ছা তোমরা যখন ব্যাঙ্গালোর সিল্ক এত দেখতে চাইছো, আগে ব্যাঙ্গালোর সিল্ক দেখাই, দেন অন্য কিছু দেখাবো, ঠিক আছে। আচ্ছা চলো হোয়াইট রেড দিয়ে স্টার্ট করছি। অনেকেই বলে রেখেছিলে যে জামাই ষষ্ঠী স্পেশাল শাড়ি হিসেবে মাকে দেওয়ার জন্য, গিফট করার জন্য, সেটা দিয়েই শুরু করলাম। এটা রয়েছে তোমার হোয়াইট রেড, ঠিক আছে, যেটা সবাই অনেকক্ষণ থেকে ব্যাক সাইডের হোয়াইট রেড বলছো, সেটা তো দেখাবোই, আগে এটাও দেখিয়ে নিই। আর এই শাড়ির বিশেষত্ব যারা প্রথম থেকে আমার লাইভ ফলো করছে তারা জানে, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। রেড কালারের ব্লাউজ পিস রয়েছে, এই রেড কালারের ব্লাউজ পিস রয়েছে, বিপিট স্লিভসে এইভাবে জারি ওয়ার্ক করা রয়েছে। এটা কিন্তু পিওর ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে। এর বিশেষত্ব হচ্ছে যে এটা কিন্তু নর্মাল জারি, গোল্ডেন জারি বা কপার জারি দিয়ে ওয়ার্ক করা হয় না, ঠিক আছে। এটা কিন্তু কপার জারি ফিনিশে ওয়ার্ক হয় না, গোল্ডেন জারি ফিনিশে ওয়ার্ক হয় না, পুরোটা হচ্ছে অ্যান্টিক জারি ফিনিশে ওয়ার্কটা থাকবে, ঠিক আছে। কালারটা জারি দেখলেই বুঝতে পারবে, কোনোটাই না, গোল্ডেনও না কপারও না, ঠিক আছে। এটা কিন্তু অ্যান্টিক জারি, এগুলো একমাত্র ব্যাঙ্গালোরের আইটেমেই তুমি পাবে, ব্যাঙ্গালোর সিল্কেই পাবে, ঠিক আছে, ব্যাঙ্গালোর সিল্কেই পাবে এগুলো। প্রাইস রয়েছে 2000, অনলি 2000 পাচ্ছ, ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে এটা। এই থাকবে আঁচল পোর্শনটা রেড কালারের, ফুল জারি দিয়ে উইভিং করা রয়েছে, একটু দেখাই, এই এই থাকবে ফুল জারি দিয়ে এভাবে রেড কালারের আঁচলটা রয়েছে। আর বডিটা থাকছে কিন্তু একদম এই হোয়াইটে, ঠিক আছে, উপরে নিচে দুদিকেই কিন্তু ওয়ার্ক করা রয়েছে, একটু দেখাই। ফুল কিন্তু অল ওভার শাড়িতে ওয়ার্কটা পাবে, কোথাও গ্যাপিংস নেই, দেখো লাইনটা কন্টিনিউ কিন্তু পুরো শাড়িতে গেছে, ঠিক আছে, এই যে এইভাবে লাইনটা দেখো, পুরো শাড়িতে কিন্তু কন্টিনিউ গেছে, ঠিক আছে। একটা জাল জাল প্যাটার্ন করা রয়েছে, একদম সফট কোয়ালিটির একটা ব্যাঙ্গালোর সিল্ক। এখানে প্রচুর জন রয়েছে এমন যারা ব্যাঙ্গালোরে নিজেরা থাকে কিন্তু তারপরেও কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক পারচেস করেছে, ঠিক আছে। সো ব্যাঙ্গালোর সিল্কের কোয়ালিটি নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো, যারা নতুন লাইভ দেখছো তাদেরকে বলছি, ঠিক আছে। এই থাকবে নিচের দিকে পার্টটা রেড কালারে, আর উপরের দিকে দেখে না একটা সেলফ জারি পার রয়েছে। হ্যালো দীপ্তমান, হাই অভিষিক্তা, লাইটটা তো কম লাগছে কেন, এটার ব্রাইটনেসটা বাড়াও তো হোয়াইটটা দিয়ে। আগে শাড়িটা একবার দেখাবে প্লিজ, কালারটা কি ছিল, কোন শাড়িটার কথা বলছো স্মৃতি, একটু বলো কোন শাড়িটার কথা বলছো, তুমি কি টিস্যু লিনেনের কথা বলছো? টিস্যু লিনেনের লাস্ট কালারটা কিন্তু দেখিয়েছি দুধে হালকা কালার, ঠিক আছে, একদম হোয়াইট কালারে দেখাচ্ছি। আচ্ছা আরেকটা বলি, এই ব্যাঙ্গালোর সিল্কে না পিওর হোয়াইট বলে কিছু হয় না, ব্যাক সাইডে যেটা দেখছো সেটাও তাই, আমার সামনে যেটা আমি রয়েছে সেটাও তাই, এগুলো সব বাটারি হোয়াইট হয়, ঠিক আছে। প্রাইস রয়েছে অনলি 2000, ব্যাক সাইডেরটাও 2000, সবকটাই 2000-এই পাবে, ঠিক আছে। দেখে নাও হোয়াইটের সাথে রেড কম্বিনেশনে রয়েছে, এই থাকবে আঁচল পোর্শন, আর রেড কালারে থাকছে তোমার বিপি পোর্শনটা। প্রাইস রয়েছে অনলি 2000, কাউকে গিফট করো, নিজে পড়ো, মাকে দাও, মানে ফুল স্যাটিসফাই, ফুল স্যাটিসফাই, ঠিক আছে। জারির কালারটা এবার সামনে থেকে দেখাচ্ছি, দেখো এই থাকবে জারির কালারটা, অ্যান্টিক জারি কিন্তু এটাকে বলে, যেটা কোনো দিন নষ্ট হবে না, কোনো দিন কালো হয়ে যাবে না, জারি অনেকদিন মানে থাকতে থাকতে কালো হয়ে যায় সেই জিনিসটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্কে কোনো দিন হয় না, ঠিক আছে। চল নেক্সট কালারে চলে যাচ্ছি, কালারও চেঞ্জ হবে, ডিজাইনও চেঞ্জ হবে। হ্যাঁ তোমার ব্যাকের রেড হোয়াইটটা একটু দেখাবে, হ্যাঁ শাইনিং রিয়া দেখিয়ে দেবো। টিস্যু লিনেন দিই তোমার নেকপিসটা, কাইন্ড ক্রিস্টাল, আমার নেকপিসটা এই জায়গাটা তোমার ক্রিস্টালে রয়েছে, আর মিডিলটা তোমার রয়েছে এডিতে, এটা গ্রিন কালার, ডার্ক বাটল গ্রিন রয়েছে। প্রাইস রয়েছে 1050। আচ্ছা লাস্ট টিস্যুটা দেখবে তাই তো, দেখো এটা লাস্ট টিস্যু রয়েছে। আচ্ছা ব্যাঙ্গালোর সিল্কের কিন্তু কালারও চেঞ্জ হবে, ডিজাইনও চেঞ্জ হবে, ঠিক আছে। নতুন যা যা স্টকে এসেছে ব্যাঙ্গালোর সিল্ক আমি দেখিয়ে দেবো আজকে, ঠিক আছে। যে রিপিট দেখাতে বলছিলে দেখে নাও, এই থাকবে তোমার কি বলে এই কালারটাকে বললাম, দুধে আলতা কালার, ঠিক আছে চলো সরিয়ে দিলাম। এরপর যেটা দেখাচ্ছি দেখে নাও, এটা রয়েছে ইয়েলো কালারের ব্যাঙ্গালোর সিল্ক, হোয়াইট রেড দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু ডিজাইন আলাদা, ব্যাক সাইডে যে হোয়াইটটা হ্যাং করা রয়েছে তার রেড ইয়েলো দেখাচ্ছি, ঠিক আছে। বডিটা থাকবে ইয়েলো আর আঁচলটা থাকবে রেড,
খুব সুন্দর ব্রাইট কন্ট্রাস্টের একটা কালার। একবার আমি ভাবছিলামও যে আজকে আমি এই শাড়িটা পরেই বসবো, আমার এত পছন্দের এই কালারটা, মানে যখনই আসে তখনই মনে হয় যেন যে কি দারুণ কালারটা, যা জাস্ট যার মনে হবে যে গায়ে হলুদ বা সামনে বিয়ে বা বিয়ের কোনো কালচারাল প্রোগ্রাম, হলুদ রংটা ভীষণ শুভ। তো নিজেটা জামাই ষষ্ঠীতেও ক্যারি করতে পারো, মাকেই শুধু সাজাবে এরকম নয়, আমরাও তো সেজে গুজে যাই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। জানি এই থাকবে তোমার রেড কালারের নিচের দিকের পার্টটা, আর ওপরে থাকছে একটা সেলফ জারি পার্ট। প্রাইস রয়েছে কিন্তু অনলি 2000, হাতে যখন পাবে কোয়ালিটি পেয়ে নিজেরা মানে ভাবতে পারবে না যে এটা কী করে 2000-এ পসিবল হয়, ঠিক আছে। আচ্ছা, কালারফুল শাড়ি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, হ্যালো শ্বেতা ইয়াদব, চিকেন কারি আছে? চিকেন কারি আগে লাইভে দেখিয়ে দিয়েছি, অর্পিতা নাথ চিকেন কারি দেখিয়ে দিয়েছি, তুমি যদি ফুল জ্বালে চাও তাহলে 4200 পেয়ে যাবে। আগের প্রিভিয়াস লাইভটা একটু আমার প্রোফাইলে প্রিভিয়াস লাইভটা একটু ফলো করো, পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই থাকবে তোমার আঁচল পোর্শনটা, দেখো এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে। ফুল জারি উইভিং করা রয়েছে, এগুলো কিন্তু একটু প্রিন্ট না, পুরোটা জারি উইভিং এ রয়েছে। আর এই থাকবে ইয়েলো কালারের বডিটা, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 2000, বিপিটা দেখিয়ে দিচ্ছি, বিপিতে খুব সুন্দর একটা স্লিভসে জারি ওয়ার্ক করা রয়েছে। অবশ্যই ব্যাঙ্গালোর সিল্ক কিনলে ব্যাঙ্গালোর সিল্কের ব্লাউজ পিস দিয়েই বানিও, কারণ অসাধারণ ব্লাউজ পিসটা, দেখে নাও এটা ফুল বিপিটা যাচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক মেটেরিয়ালে, আর জারিটা কিন্তু ফুল উইভিংয়ে করা রয়েছে, ঠিক আছে। এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকবে বডিটা, ঠিক আছে। কাপড়ের কোয়ালিটিটা কিন্তু ভীষণ হালকা, ঠিক আছে, একদম সফট কোয়ালিটিতে রয়েছে। প্রাইস রয়েছে অনলি 2000, ঠিক আছে। এই থাকবে লুকটা, জাস্ট একটা রেড বিপি দরকার আর কিছু না। এখনো কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে, এখানে কি আমার অন্ধকার লাগছে? আচ্ছা, আমার এটা কমানো রয়েছে, হোয়াইট রেডটার প্রাইস 2000 সুস্মিতা। এটা কি ব্যাঙ্গালোর সিল্ক? হ্যাঁ সুতপা, এটা ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে। চিকেন কারি লাইভ, আচ্ছা বলে দিয়েছি, ঠিক আছে। ইয়েলো রেড ব্যাঙ্গালোর সিল্ক দেখিয়ে দিলাম, অল ওভার বডিতে দেখে নাও, পিঙ্ক দিয়ে অরেঞ্জ দিয়ে এইভাবে কিন্তু মিনিকারি ওয়ার্ক করা রয়েছে জারির মধ্যে মধ্যে, ঠিক আছে। আর এই থাকবে আঁচল পোর্শনটা, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই থাকবে বিপির হাতায় স্লিভসে ওয়ার্ক করা, ঠিক আছে। প্রাইস রয়েছে অনলি 2000, ঠিক আছে। আজকে বলেইছিলাম যে ব্যাঙ্গালোর সিল্কের ধামাকা কালেকশন দেখাবো, দেখে নাও এবারে ব্লু কালার, ঠিক আছে। এটা কিন্তু নেভি ব্লু কালার, যে কালারটা ভীষণ আনকমন কালার, এটা কিন্তু রয়্যাল ব্লুতে প্রচুর পাওয়া যায়, বাট নেভি ব্লুতে কিন্তু ভীষণ কম আসে। ডিজাইনটা দেখো জাস্ট, ঠিক আছে। আচ্ছা, ডিজাইন যেটা দেখাচ্ছি, অনেকেই হোয়াটসঅ্যাপ করে বলো যে এটার অন্য কোনো কালার আছে কিনা, কালার থাকলে আমি লাইভেই দেখিয়ে দেবো, কালার নেই যখন তাই লাইভে দেখাই নিই, ঠিক আছে। তো কালার অপশানস কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে না, আমি এখানেই দেখিয়ে দেবো, ঠিক আছে। এটার কোনো কালার অপশানস নেই, জাস্ট এই একটাই পিস এসেছে, এটা মার্ভেলাস একটা পিস। ওপরের দিকে দেখে নাও, পিঙ্ক কালারের একটা পার রয়েছে, নিচের দিকে একটা পিঙ্ক কালারের পার, এইভাবে একটা ট্রায়াঙ্গেল শেপ করা করা একটা ডিজাইন রয়েছে। এই ডিজাইনটা যখন নতুন এসেছিল প্রচুর লোকে চেয়েছিল, প্রচুর লোকে। হাই বর্ণালী এসে গেছি, থ্যাংক ইউ সোমদত্তা, হোয়াইট রেডটা স্ক্রিনশট পাঠিয়েছি যেটা ঝুলছে, ওকে রাজ্যশ্রী, ঠিক আছে। হোয়াইট রেডটার প্রাইস 2000, দিয়াস টাইচেন দেখাবে, রুবিনা আজকে তো টাইচেন দেখাচ্ছি না, তুমি নেক্সট লাইভে দেখে নিও, আর না হলে একটু প্রিভিয়াস লাইভ দেখো, হ্যাঁ। আচ্ছা, কারণ আজকে নিয়ে বসা হয়নি, না হলে দেখিয়ে দিতাম, ঠিক আছে। তোমরা একটু আগে থেকে আমাকে যদি হোয়াটসঅ্যাপে জানাও যে দিদি আমি এটা দেখতে চাই, ধরো সকালবেলা জানিয়ে দিলে আমি তাহলে নিয়ে প্রিপারেশন করে বসতে পারি, ঠিক আছে। চলো, এই থাকবে তোমার জারি ওয়ার্কটা, অ্যান্টিক জারি রয়েছে, আঁচলটা দেখো জাস্ট, ঠিক আছে। এই ব্যাক সাইডের হোয়াইট রেডটা নিয়ে জাস্ট মারামারি, ঠিক আছে। প্রায় তোমার 20-25 পিস একবারে আসার পরেও আমি সবাইকে দিতে পারিনি। এই থাকবে পিঙ্ক কালারেরটা, আর এই ডিজাইনটা যখন এসেছিল এরকমই কম কম কালারই এসেছিল, এবারে তো একটা এসেছে, ঠিক আছে। ডিউ টু লকডাউন বানানো খুব কম হচ্ছে, তো যে কটা বানাতে পেরেছে সেই হিসাবে নেওয়া হয়েছে। এই থাকবে ব্লাউজ পিসটা, এর ব্লাউজ পিসের ডিজাইনটা বেশি সুন্দর, দেখ একদম মানে ব্যাঙ্গালোর সিল্কের উপরে কিন্তু সাউথ হিসাবে কাজটা করা হয়েছে, সাউথে যেভাবে এই যে টেম্পল ডিজাইন করা থাকে একদম সেই ডিজাইনে দেখো এই হাতের ওয়ার্কটা করা হয়েছে, ঠিক আছে। এটা বিপি রয়েছে পিঙ্ক কালারে, আর এই থাকবে স্লিভসের ওয়ার্কটা, ঠিক আছে। প্রাইস রয়েছে অনলি 2000, আর যদি তোমরা ফ্রন্টের ডিজাইনটা দেখতে চাও
দেখে নাও, অল ওভার বডিতে কিন্তু এইভাবে ছোট ছোট ফ্লাওয়ার জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? আর নিচের দিকে কিন্তু এইভাবে একটা ডিজাইন যাচ্ছে, দেখো এইভাবে নিচের দিকে একটা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ডিজাইন যাচ্ছে। প্রত্যেকটা ডিজাইন ইউনিক, আর যখন তোমরা পরে এটা কোনো অকেশনে যাবে, জাস্ট কাউকে বলো না যে এটার প্রাইস 2000, জাস্ট ওদেরকে গেস করতে দাও, তাহলেই বুঝতে পেরে যাবে যে ইউ আর এ গেনার, ঠিক আছে? আচ্ছা, আর একটা ইয়েলো রেড দেখাচ্ছি, এটা তোমার রয়েছে বরফি ডিজাইনে, ঠিক আছে? মানে বডির ভেতরে থাকবে বরফি ডিজাইনটা। হ্যালো তনুশ্রী, হায় সোনা, আজ কিন্তু আমার সাথে সৌজন্য দেখছে, হ্যালো সৌজন্য। ইয়েলো রেডটা পিপি 2000, স্মিতা হায় দি, আজ টাইটেন দেখাবে, আচ্ছা বলে দিয়েছি রুবিনাকে, সরি রুবিনা, আই এম সো সরি, ঠিক আছে? টাইটেন আজকে নেই, তো নেক্সট দিন দেখিয়ে দেবো, ঠিক আছে? যে কটা টাইটেন আছে দেখিয়ে দেবো, দেখে নাও। এই থাকবে তোমার ইয়েলোর সাথে রেড পিসটা, জাস্ট দেখো। আঁচলটা দেখাবো আমি, পুরো মহারাষ্ট্রিয়ান স্টাইলে আঁচলটা করা রয়েছে, ফুল জারি উইভিং করা রয়েছে, ঠিক আছে? এই থাকবে একটা সেলফে জারি পার, ঠিক আছে? ভেতরে দেখো এইভাবে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল করা রয়েছে, সরি ট্রায়াঙ্গেল না, রম্বোস, হ্যাঁ, বরফি ডিজাইন করা রয়েছে, দেখো এইভাবে একটা বরফি ডিজাইনের মধ্যে যাচ্ছে মিনিকারি ওয়ার্ক করা। ব্যাঙ্গালোর সিল্কের ওয়ার্ক, প্রত্যেকটা ওয়ার্ক, প্রত্যেকটা ওয়ার্কশপের কাজ, মেশিনের ওয়ার্ক সব ডিফারেন্ট, দেখো ব্লাউজ পিসে এইভাবে, ব্লাউজ পিসে স্লিভসে ওয়ার্ক করা রয়েছে। এই থাকবে তোমার বডি ওয়ার্কটা, এই থাকবে আঁচলটা, মার্ভেলাস পিস। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই শাড়িটা পরে অনেকেই আমাকে দেখেছিলে, তখন চেয়েছিলে এই শাড়িটা, তখন ছিল না, দেখে নাও রিস্টক হয়েছে। নিচের দিকে দেখে নাও রেড কালারের একটা পার রয়েছে এইভাবে, এরকম ব্যাঙ্গালোর সিল কিন্তু ভীষণ আনকমন, দেখো নিচের দিকে এইভাবে একটা পার রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু অনলি 2000, হাতে পেলে বুঝবে বডি হাগিং কোয়ালিটি কাকে বলে, আর পুরো বাটারি টেক্সচার, ঠিক আছে? বাটারি টেক্সচারের একটা কোয়ালিটি, প্রাইস রয়েছে অনলি 2000, ঠিক আছে? হ্যালো সোমা ঘোষ, হায় ঋতুপর্ণা, হ্যালো কুহেলি, হ্যালো নীলিমা বর্মন, নীলিমা দি শায়দ, ঠিক আছে? টিশু লিনেন শাড়ি কি ওটা, কটা কালার আছে আর নেই দি, না গো পায়েল আর নেই, ইয়েলো রানি আছে গো, না গো আগে এসেছিল ইয়েলো রানি, এখন তো আসছে না, প্রোডাকশন খুব কম হচ্ছে গো, যা হচ্ছে একটু রেড ঘেঁষাই হচ্ছে, যদি ব্লু এর সাথে পিঙ্ক চাও তাহলে পেয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, আমি যে শাড়িটা এখন ধরে রয়েছি এই শাড়িটার কিন্তু আর একটা কালার পাবে, ঠিক আছে? লাকিলি, চলো সরিয়ে দিচ্ছি, ব্লু কালার, দেখো যদি পিঙ্কের উপরে পার চাও তাহলে কিন্তু ব্লুতে নিতে হবে। আচ্ছা, আমি যে শাড়িটা এক্ষুনি দেখালাম যে সিঙ্গেল পিস অ্যাভেলেবেল রয়েছে, যেটা ডিপ ব্লু কালার, তার কিন্তু রয়্যাল ব্লু ব্যাক সাইডে রয়েছে, ঠিক আছে? আমি খেয়াল করিনি। আচ্ছা, এটা তো হোয়াইটটার ইয়েলো কালার, দেখিয়ে দেবো, দেখো ব্লু কালার। আচ্ছা, প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পিস রয়েছে, প্রোডাকশন কিন্তু খুব কম হচ্ছে, তো যাদের যেটা পছন্দ ঝটপট ঝটপট বুকিং করে নিও, আর এখন প্রি বুকিং চলছে না, ঠিক আছে? তো আফটার লকডাউন আবার যখন কালেকশন আসা স্টার্ট হবে দেন কিন্তু আবার আমি দেখাবো, ঠিক আছে? হ্যালো রুমা দি, হ্যালো শুক্লা, হাই শিলা দি, হ্যালো সোমা, হাই ঋতুপর্ণা, সবাইকে হাই যারা যারা জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ, লাইফটা যাদের যাদের ভালো লাগবে শেয়ার করে দিও, ঠিক আছে? ব্লু কালারের মধ্যে যেটা বরফি ডিজাইনটা দেখাচ্ছিলাম ইয়েলো রেডে, জাস্ট সেই পিসটাই ব্লুতে, ঠিক আছে? যাদের ফিয়ার টোন তাদেরকে বলবো ব্লুতে যাও, দারুণ লাগবে তোমাদেরকে, ঠিক আছে? পিঙ্ক কালারে দেখো এইভাবে একটা বিপি মানে আঁচল রয়েছে, ঠিক আছে? ফুল জারি ওয়ার্কে এইভাবে আঁচলটা রয়েছে। এই থাকবে তোমার বডিটা, ঠিক আছে? বডিতে এইভাবে কিন্তু মিনিকারি ওয়ার্ক করা রয়েছে, প্রাইস রয়েছে 2000, ব্লাউজ পিসটা দেখাচ্ছি, দারুণ একটা ব্লাউজ পিস রয়েছে, রেড হোয়াইটটা দেখাও না, হ্যাঁ দেখাচ্ছি, প্যারেট গ্রিন কালারের মধ্যে টিশু লিনেন শাড়ি আছে, প্যারেট গ্রিনে নেই গো, আমি খোঁজ করবো তাঁতির কাছে, যদি থাকে তুমি আমাকে একটু মেসেজ করো, আমি একবার খোঁজ করে দেখে নেবো, ঠিক আছে? আচ্ছা ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, পিঙ্ক কালারের ব্লাউজ পিস, ঠিক আছে? পিঙ্ক কালারের ব্লাউজ পিস, বিপির হাতা এইভাবে একটা স্লিভসে ওয়ার্ক করা রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 2000, ঠিক আছে? 2000 রয়েছে, দারুণ পিসটা। এই হবে গায়ে পরার পরে একটা পিঙ্ক বিপি দিয়ে যখন পরবে এটা, পিসটা কেমন লাগবে জাস্ট দেখো, ওয়াও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, প্রত্যেকটা সুন্দর, কিন্তু আমি বলবো এই যে জিনিসের ওয়ার্কটা করা হয়েছে না পাড়ের দিকে, একদম অন্যরকম, খুব নতুনত্ব এই ওয়ার্কটা।
হ্যালো মৌমিতা দাস বোস, আচ্ছা মৌমিতা দাস বর্মন রয়েছে, এটা মৌমিতা দাস বোস। হ্যালো প্রণতি, হ্যালো রিনি, রেড হোয়াইটটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? অনেকে রেড হোয়াইটটার জন্য ওয়েট করছো, চলো। হ্যালো ডক্টর অনন্যা, এই থাকবে লুকটা, ঠিক আছে? প্রাইস রয়েছে 2000, চলো সরিয়ে দিচ্ছি। আচ্ছা এরপরে কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক হয়ে গেলে তোমাদের স্কিন কেয়ার টিপস হবে দু একটা, তারপর আবার হবে, তারপর আমি তোমাদেরকে বলবো যে সামারে স্কিন কেয়ারে যে রুটিন রয়েছে, মানে যেভাবে তোমরা স্কিন কেয়ার করলে ডেলি স্কিন কেয়ারের রুটিন হয়, ঠিক আছে? তো আমি এক একদিন এক একটা কিছু কিছু শেয়ার করতে থাকবো তোমাদের সাথে। আজকে যেটা শেয়ার করব সেটা তোমার ট্যান রিমুভ হবে, স্কিন কেয়ার ভালো থাকবে, সেই হিসেবে একটা স্ক্রাবের সাথে একটা প্যাকের কম্বো বলবো। হ্যাঁ আচ্ছা, হ্যালো শিল্পী মুখার্জি, হাই সোনালি, চলো ব্যাক সাইডের হোয়াইট রেডটার খুব ডিমান্ড, চলো আগে এটাকে দেখাই, ঠিক আছে? আচ্ছা যে স্ক্রিনশট আগে দিয়েছে সে পাবে, বাকি যার মনে হবে যে দরকার স্ক্রিনশট দেবে অবশ্যই, ঠিক আছে? যদি আমি বুকিং করিয়ে আনিয়ে দিতে পারি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, আমি আনিয়ে যদি দিতে পারি, যদি আমি বলি দেন পেমেন্ট করে বুকিং করো, আর একটু পেশেন্স রেখে থেকো আমার সাথে, ঠিক আছে? দেখো এই থাকবে তোমার হোয়াইট কালার। হ্যাঁ এগুলো কিন্তু কোনোটা পিওর হোয়াইট না, প্রত্যেকটা বাটারি হোয়াইট হবে, কোনোটা পিওর হোয়াইটে পাবে না, ব্যাঙ্গালোরে পাওয়া যায় না। হ্যাঁ আচ্ছা, হ্যালো সোনালি, হাই শিল্পী মুখার্জি, কারোর মেসেজ যদি স্কিপ করে যাই আমি চেষ্টা করছি, তো প্লিজ রাগ করবে না, ঠিক আছে? দেখো হোয়াইট রেডের উপরে রয়েছে যে হোয়াইট রেডটা এতক্ষণ ধরে দেখতে চাইছিলে, এক সাইডে ঝুলছিল, চলে এসেছে তোমাদের সামনে, দেখে নাও। আচ্ছা রেড বিপি থাকবে, রেড আঁচল থাকবে, এই থাকবে আঁচলটা, ঠিক আছে? এই থাকবে হোয়াইটে, এটা তোমার অ্যান্টিক জারি ওয়ার্কে থাকছে, অল বডিতে এইভাবে ভিনেকারি ওয়ার্ক থাকছে, নিচের দিকে এইভাবে রেড দিয়ে পার পাচ্ছ একটা, দেখে নাও। এই থাকবে নিচের দিকে রেড দিয়ে পার, ফুল শাড়ির লুকটা কিন্তু এটা, যদি কোনো পুজো বাড়ি হয় বা মাকে গিফট করার থাকে, যে কোনো কাউকে, নিজেও পরতে পারো। আমারও হোয়াইট রেড ভীষণ ফ্যাসিনেশন, কারণ অনেক অকেশন থাকে যেখানে হোয়াইট রেড পরলে কিন্তু তার মাধুর্যটাই বেড়ে যায়, ঠিক আছে? তো এইটা হচ্ছে সেরকম একটা শাড়ি, ব্যাঙ্গালোর সিল্কের প্রত্যেকটাই সেরকম শাড়ি। হ্যালো ঐশ্বরিয়া, হ্যালো নিকিতা, প্রাইস রয়েছে কিন্তু 2000, বাট দেখতে কিন্তু মার্ভেলাস, ঠিক আছে? চল ব্লাউজ পিসটা এবার চলে আসি, দেখে নাও। এই থাকবে ব্লাউজ পিসটা, কোনো ব্যাঙ্গালোর সিল্ক আমি তোমার মধ্যে এরকম বলে দিতে পারবো না যে এই ব্যাঙ্গালোর সিল্কটা নিও না, এটার পরিবর্তে এটা নাও, এটা বেশি ভালো, এরকম নেই, প্রত্যেকটা সুন্দর, জাস্ট তোমার কালার পছন্দের উপরে, ঠিক আছে? এটা থাকবে বিপির স্লিভসে ওয়ার্ক করা, দেখো এই থাকবে বিপির স্লিভসে ওয়ার্ক করা, এটা থাকবে তোমার আঁচল পোর্শনটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু তোমার 2000, অল বডিতে দেখে নাও, একটা কিন্তু অরেঞ্জ দিয়ে মিনেকারি করা, একটা পিঙ্ক দিয়ে মিনেকারি করা, ঠিক আছে? এই থাকবে তোমার লুকটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 2000, সরিয়ে দিচ্ছি, চলো। আচ্ছা ব্যাক সাইডের ইয়েলোটা দেখাই এবার, তারপর ব্লুটা দেখাবো, ঠিক আছে? আচ্ছা এই ইয়েলোটা খুব সুন্দর একটা ইয়েলো, এই থাকবে ইয়েলোটা, অল ওভার শাড়িতে যে এই এই শাড়িটা কিন্তু আমি দুটো কালারে দেখালাম তোমাদেরকে, একটা তোমার হোয়াইটে দেখালাম আর একটা কিন্তু ইয়েলোতে দেখাচ্ছি, ঠিক আছে? তুমি দেখতে হেভি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুমিত, অনেক সুন্দর লাগছো, থ্যাংক ইউ নিকিতা, থ্যাংক ইউ সো মাচ। এই থাকবে তোমার লুকটা, ঠিক আছে? হাই অন্বেষা, হ্যালো অপুদা, রেড অ্যান্ড হোয়াইট শাড়িটা খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, মানে আমি বলছি না, মানে এই ব্যাঙ্গালোর সিল্কে যখনই আইটেম এসেছে তখনই মানে ফ্লাডের মতো হয়েছে, ঠিক আছে? সাউথের কালেকশন মানে সাউথের মতনই, ঠিক আছে? এই থাকবে তোমার ব্যাঙ্গালোর সিল্কটা, একদম কাচি হলুদের যে ইয়েলো কালারটা সেই ইয়েলোতে রয়েছে, ফুল শাড়িতে অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, জারি ওয়ার্কটা দেখাবো সামনে থেকে। এই থাকবে রেড কালারে একটা জারি পাট, আর নিচের দিকে থাকছে জারি পাটটা কালারফুলটা, আর এই থাকবে আঁচল, ঠিক আছে? জাস্ট নিজেদেরকে ইমাজিন করো এরকম একটা শাড়ি উইথ গোল্ডেন জুয়েলারি, এগুলোর সাথে বেশিরভাগ গোল্ডেন জুয়েলারি ক্যারি করলে বেশি ভালো লাগে, কারণ অ্যান্টিক জারি ওয়ার্ক থাকে, মানে একদম সেই সাউথের একটা সাউথ ইন্ডিয়ান যে লুকটা দীপিকা পাড়ুকন যেভাবে সেজেছিল সেইভাবে তোমরা কিন্তু নিজেদের অ্যাটায়ারটাকে ক্রিয়েট করতে পারো, ঠিক আছে? তোমরা আমার থেকে প্রচুর সুন্দর সুন্দর সাজতে জানো, তো তোমাদের গাইড করার কিছু নেই। ব্যাঙ্গালোর সিল্কটা পার্পল কালারে আছে, না গো আলুলিকা দি পার্পল কালারে নেই, তোমার প্রতিটা শাড়ি দারুণ, থ্যাংক ইউ ঐশ্বরিয়া দাস। এই ব্যাঙ্গালোর সিল্কের বাটল গ্রিনটা আমার আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কি আই শ্যাডো প্যালেট ইউজ করেছো? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ গোল্ড প্যালেটটা মনে হয়, রোজ গোল্ড না গো ওটার নাম কি যেন একটা নাম, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা বেসিক প্যালেট রয়েছে যেটার দাম বেশি না, 500 টাকা মতো দাম হবে, সেই প্যালেটটা ইউজ করেছে। ঠিক আছে, ট্রান্সপারেন্ট শাড়ি লাগবে, ট্রান্সপারেন্ট শাড়ি নেই আজকে, এই শাড়িটা ট্রান্সপারেন্ট না। হ্যাঁ, ট্রান্সপারেন্ট শাড়ি এরপর আছে, অর্গ্যানজা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা লাস্ট রয়েছে, না আরেকটা আছে, আরেকটা আছে দেখিয়ে দিচ্ছি, এই থাকবে আঁচল পোর্শনটা, যাদের সামনে বিয়ে তারাও নিতে পারো ইয়েলো কালারটা। আর নর্মালি আমার মতো যদি যারা ইয়েলো লাভার রয়েছে, ভীষণ ভালো লাগে আমার ইয়েলো রেন, একটা লাল ব্লাউজ দিয়ে পরে নিলে আর কিছু সাজতে লাগে না এরকম মনে হয়। এই থাকবে তোমার ব্লাউজ পিসটা, ঠিক আছে, বিপির হাতে এইভাবে একটা স্লিভসে ওয়ার্ক করা রয়েছে, রেড কালারের ভেলভেট চুড়ি পরো, রেড লিপস্টিক পরো, আর কি লাগবে? ঠিক আছে, আচ্ছা জারিবকটা এবার সামনে থেকে দেখাই, অ্যান্টিক জারিবকটা দেখো, এই থাকবে আঁচল, এই থাকবে তোমার বডিটা। ঠিক আছে, খুব সুন্দর অ্যান্টিক জারি ওয়ার্কে রয়েছে, প্রাইস রয়েছে 2000। ঠিক আছে, অনলি 2000 পে করতে হচ্ছে এত সুন্দর সুন্দর শাড়ি। ঠিক আছে, আচ্ছা আর একটা দেখিয়ে দিই, আচ্ছা এই শাড়িটা কিন্তু আমি দুটো কালার দেখালাম, একটা এটা দেখাচ্ছি রয়্যাল ব্লু পিঙ্কে, আগেরটা দেখিয়েছি নেভি ব্লু পিঙ্কে। ঠিক আছে, যার যেটা পছন্দ হয় নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, যাদের মিডিয়াম টোন বা একটু মানে টোনটা একটু ফেয়ার কম রয়েছে তারা এই কালারটা নিতে পারো, যারা ধরো ফেয়ার টোন রয়েছে খুব তারা ওই ব্ল্যাকিশ ব্লুটা নাও, খুব সুন্দর লাগবে। ঠিক আছে, আচ্ছা দেখে নাও, এই থাকবে তোমার শাড়িটা। ঠিক আছে, ব্লাউজ পিসটা পিঙ্ক কালারের রয়েছে, দেখিয়ে দিচ্ছি অল ওভার বডিতে কিন্তু ছোটো 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 ফ্লাওয়ার করা রয়েছে, নিচের দিকে ড্র্যাগন। ওয়াও তুমি খুব সুন্দর দি, থ্যাংক ইউ জ্যোতি সাহা। যারা যারা লাইভ দেখছো সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটাকে প্লিজ একটু শেয়ার করে দিও, তোমার পিছনে রয়্যাল ব্লু শাড়িটা দেখাবে। হ্যাঁ শিউলি কর্মকার দেখাবো, পার দেওয়া শাড়ি চাই, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি। আচ্ছা হ্যালো মিলি সরকার, হাই শ্যামীবালা, চলো এই থাকবে তোমার শাড়িটা, রয়্যাল ব্লুতে রয়েছে, এই থাকবে লুকটা, এই থাকবে ডিজাইনটা। ঠিক আছে, নিচের দিকের পাটটা কিন্তু একদম অন্যরকম, এতগুলো ব্যাঙ্গলোর সেল দেখলে তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছো যে সফট কোয়ালিটি তো অবশ্যই। ডিজাইনটা দেখো, নিচের দিকের পাড়ে কিন্তু এইভাবে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল করে ডিজাইন ক্রিয়েট করা হয়েছে, আর এই থাকবে আঁচল পোর্শনটা। প্রত্যেকটায় কিন্তু তোমরা দেখেছো যে আঁচলের শেষে বিপি ছিল, এবারে কিন্তু সেটা না, এই শাড়িটার মধ্যে এটা তোমার শাড়ির ভেতরে রয়েছে বিপি। ঠিক আছে, এই থাকবে বিপিটা, বিপি স্লিভস এইভাবে ওয়ার্ক করা রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু অনলি 2000। ঠিক আছে, প্রত্যেকটা ব্যাঙ্গলোর সাইজ দেখিয়ে দিলাম, প্রাইস রয়েছে 2000। এবার চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই, দেন আবার অর্গ্যানজা দেখাবো। আচ্ছা অর্গ্যানজা দেখাতে দেখাতেও গল্প করতে পারি, ওয়েট হ্যালো আয়েশা, আয়েশা সিদ্দিকি, বাহ তোমার টাইটেলটা তো অসাধারণ, মানে সিনেমা সিরিয়ালে বেশ সুন্দর সুন্দর, মানে দারুণ দারুণ সিরিয়ালগুলোতে সব এই এই টাইটেলটা পাওয়া যায়, সিদ্দিকি, দারুণ। তুমি কোথায় থাকো? আই থিঙ্ক মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে কলকাতার বাঙালিদের টাইটেল তো খুব একটা সিদ্দিকি হয় না, কিন্তু দারুণ টাইটেলটা তোমার, ভালো লেগে গেল আমার। আচ্ছা দেখে নাও, বলেছিলাম অর্গ্যানজা দেখাবো, অর্গ্যানজা দেখাচ্ছি, এটা দেখাতে দেখাতে কিন্তু আমি তোমাদের সাথে টিপসটা শেয়ার করব। ঠিক আছে, এটা থাক, এটা দেখে নাও, অল বডি কিন্তু ফ্লাওয়ার অর্গ্যানজা রয়েছে, এটা ডিজিটাল অর্গ্যানজা, সাথে কিন্তু তোমরা এইভাবে কিন্তু মানে এমব্রয়ডারি ওয়ার্ক করা পাবে। ঠিক আছে, ভেতরে কিন্তু স্টোন ওয়ার্কও থাকছে, প্রাইস রয়েছে কিন্তু 2000। ঠিক আছে, প্রাইস রয়েছে 2000। তোমার লাইভ শেয়ার করলাম, থ্যাংক ইউ রিনা রায়, থ্যাংক ইউ সো মাচ। লাইট কালার দেখাবেন, কি দেখাবো জয়াদি, লাইট কালার বলো। আচ্ছা টিনা কর্মকার, লাস্ট শাড়িটার কালার দেখাও, লাস্ট শাড়ি কোনটা দেখালাম বলো তো? লাস্ট শাড়িটার কোনো কালার নেই গো, লাস্ট শাড়িটা তোমার আর একটাই ডিপ নেভি ব্লু কালার রয়েছে। ঠিক আছে, আমার এক কালারের টিস্যু আছে। ও আচ্ছা আচ্ছা, ভীষণ সুন্দর তোমার শাড়িগুলো, খুব সুন্দর, থ্যাংক ইউ শ্বেতা বানিক, থ্যাংক ইউ সো মাচ, নাইস আয়েশা সিদ্দিকি। আচ্ছা চলো স্কিন কেয়ার একটু শেয়ার করি, তোমাদেরকে বলেছিলাম।
আচ্ছা, যাদের ধরো আমার মতো, আমার ড্রাই স্কিন, ঠিক আছে, এই যে স্কিন টিপসটা আমি শেয়ার করছি এটা ড্রাই স্কিনেও যাবে, নর্মাল স্কিনেও যাবে, এমন কি যাদের ধরো প্রচণ্ড অ্যাকনি বা অয়েল প্রন স্কিন রয়েছে তাদেরও কিন্তু এই টিপসটা তাদেরও কাজে লাগবে, ঠিক আছে। অয়েলি অয়েলি স্কিন, নর্মাল স্কিন, ড্রাই স্কিন, অয়েলি স্কিন সবার জন্য লাগবে, ঠিক আছে। আমি টিপসটা তোমাদেরকে বলি, এটাই কি কি হয় প্রথমে সেটা বলছি, ঠিক আছে। এটাই প্রথমে হচ্ছে তোমাদের দুটো মেটেরিয়াল লাগবে, খুব বেশি না, তো প্রথমে হচ্ছে হানি লাগবে আর একটা হচ্ছে টার্মারিক লাগবে, টার্মারিক পাউডার, যেটা হলুদ, সেটা তোমরা কাঁচি হলুদও ইউজ করতে পারো বা নর্মাল তোমাদের রান্নার যে হলুদ সেটাও ইউজ করতে পারো, যে কোনো, ঠিক আছে। চেষ্টা করবে যে কাঁচি হলুদ কিনে নিয়ে গুঁড়ো করে ব্লেন্ড করে যেটা গুঁড়োটা পাওয়া যায় সেই গুঁড়োটা ইউজ করলে বেশি ভালো হয়, বা ফেস প্যাক হিসেবে দেখবে হলুদের গুঁড়ো কিনতে যদি পাওয়া যায় সেটা ইউজ করলে ভালো হয়, ঠিক আছে। আমি এই অর্গানজার পিঙ্ক অ্যান্ড গোল্ডেনটা নিয়েছি, হ্যাঁ রুচিরা, আমি যে শাড়িটা পাঠিয়েছিলাম পাঠিয়েছিলাম তুমি বলেছিলে লাইভে দেখাবে, হ্যাঁ, কোনটা গো রিনাদি, বুঝতে পারছিলাম না গো, একটু বলো কোনটার কথা বলছো, ওয়াও কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম, এবার যদি স্কিনে ধরো গ্লো কম, কারো যদি মনে হয় আমার ড্রাই স্কিন, আমার স্কিনে খুব একটা গ্লো করছে না, তাদের এই প্যাকটা কাজে লাগবে। স্কিনে খুব ট্যান পড়েছে, হোয়াইটনিং দরকার, তাতে কাজে লাগবে। যদি ধরো অ্যান্টি মানে অ্যালার্জি আছে, অ্যালার্জি প্রন স্কিন রয়েছে, তাদের অ্যান্টি অ্যালার্জি, এটা এতে অ্যালার্জি কিচ্ছু হবে না, অ্যালার্জি নেই। কারো যদি মনে হয় আমার এজ হয়ে গেছে, 30-35 এজ হয়ে গেছে, আমার স্কিনে রিঙ্কল পড়ছে, কুচকে কুচকে যাচ্ছে স্কিনটা, তাদের জন্য যেটা খুব ভালো কাজ করবে, রেমেডি দেবে, আর ট্যান, ঠিক আছে, আমাদের এই গরমের দেশে যে ট্যান, ঠিক আছে, সেই ট্যানটা থেকে রিমুভ পাবে এই প্যাকটা দিয়ে, ঠিক আছে। প্যাকটা কী করবে, 2 চামচ তুমি হানি নেবে, 2 চামচ হলুদ গুঁড়ো নেবে, নিয়ে প্যাকটাকে ব্লেন্ড করবে, ঠিক আছে। ব্লেন্ড করে তোমরা ভালোভাবে এটা খানিকক্ষণ রেখে দেবে, রেখে দেওয়ার পরে হালকা একটু তার মধ্যে কিন্তু মিল্ক দিতে পারো, যাতে জিনিসটা একটু থিকনেসটা কম হয়। মিল্কে কী হয়, স্কিনটা একটু তোমার মানে সফটনিং আসে, স্কিন হোয়াইটনিং করে, অ্যাকনে রিমুভ করে, ঠিক আছে। বেটার মিনাকারি কাজ, কালারটা অরেঞ্জটাই ছিল, আরে বুঝতে পারছি না গো তোমার স্কিন কেমন। আমার স্কিনটা ড্রাই স্কিন। আচ্ছা হ্যালো বৈশাখী, হ্যালো বিপাশা। আচ্ছা তাদের এই প্যাকটা দিয়ে রেখে দেবে, যখন দেখবে হালকা শুকিয়ে শুকিয়ে আসছে, খুব শুকনো অবস্থায়, এটা হচ্ছে ফেস প্যাকের সব থেকে বড় কথা, যে প্রচন্ড শুকিয়ে গেল তারপর আমি ধুতে গেলাম মানে হচ্ছে পুরো কাজ হয়েছে তা না, এটা কিন্তু কখনো করবে না। ধরো হালকা শুকিয়ে শুকিয়ে আসছে, একটু কালারটা চেঞ্জ হয়ে হয়ে গেছে, হালকা হাত দিলে মনে হচ্ছে যে হ্যাঁ এবার শুকিয়ে গেছে, তখনই ধুয়ে ফেলবে, ঠিক আছে। না হলে কি হয়, স্কিনে টান পড়ে, সেখান থেকেও কিন্তু রিঙ্কলস হয়, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট টিপস। সেকেন্ড টিপস হচ্ছে যাদের ড্রাই স্কিন তাদের জন্য বলছি, 2 চামচ চালের গুঁড়ো নেবে, 2 চামচ তোমার চালের গুঁড়ো নেবে, জল নেবে আর লেবু নেবে, ঠিক আছে। লেবু নেবে, জল নেবে, চালের গুঁড়ো নেবে, নিয়ে জাস্ট ব্লেন্ড করে নেবে, নিয়ে এবার এটা রেখে দিয়ে মুখ ধুয়ে ফেলবে। যারা যখন প্যাক ইউজ করবে তখন চেষ্টা করবে যে হালকা লিউক ওয়ার্ম ওয়াটারে কিন্তু মুখটা ধুতে, নর্মাল ওয়াটারে না ধুয়ে হালকা ঈষৎ উষ্ণ জলে যদি ধো, সেটা কিন্তু একটা ভেপারাইজেশনের কাজ করে, যাতে স্কিনের যে পোর্সগুলো রয়েছে সেগুলো খুব সতেজ হয়ে ওঠে, ঠিক আছে। হ্যালো রিয়া, হাই স্নেহা, হ্যালো হ্যালো বিপাশা, হাই বৈশাখী। এগুলো হচ্ছে কি বলতো, এমন জিনিস যেটা আমাদের ঘরে কিন্তু সবসময়ই থাকে, ঠিক আছে। ইউ আর কিউট, হ্যালো আচ্ছা, এগুলো হচ্ছে ঘরের হোম রেমেডি দিয়ে বললাম, ঠিক আছে। আর একটা রয়েছে যেটা হচ্ছে তোমার সামারে স্কিন কেয়ার, সেটা আমি আর একটু পরে বলছি, অর্গানজাটা দেখিয়ে নিই, দেন আবার আমি সামার স্কিন কেয়ারটা বলে দেবো, ঠিক আছে। সেটা কিন্তু স্ক্রাবিং থাকবে সেটার মধ্যে, মানে হোমমেড স্ক্রাবিং থাকবে, যেটা তোমরা ঘরে বসে নিজেরা ঘরে টুকটাক জিনিসপত্র দিয়ে স্কিন কেয়ার করতে পারবে, যাতে প্রচুর কস্টলি খরচা করার কোনো দরকার নেই। আর যত তুমি মানে বায়োটিক জিনিস ইউজ করবে, ঘরের জিনিস ইউজ করবে, তত কিন্তু অ্যালার্জি কম হবে, র্যাশ কম বেরোবে, স্কিন আরও সুন্দর থাকবে, ঠিক আছে, মানে সস্তা সুন্দর টিকাও। দেখে নাও ব্লু কালারের অর্গানজাটা দেখাচ্ছি, মারাত্মক সুন্দর পিস এটা,
ঠিক আছে, এই থাকবে আচার পোর্শনটা, যেভাবে মানে তোমার চিকেন কারিতে যেভাবে ওয়ার্ক করা হয় সুতো দিয়ে বুনে 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 আস্তে করো, সেরকম ওয়ার্কে রয়েছে এটা। এই থাকবে তোমার আঁচল পোর্শনটা, একদম রয়্যাল ব্লু কালারে রয়েছে, ঠিক আছে। ভেতরে দেখে না এইভাবে ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে। এই থাকবে তোমার, এগুলো কিন্তু প্রিন্টে না, ঠিক আছে, এগুলো পুরো কিন্তু বুনে 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 ওয়ার্ক করা হয়েছে। এই থাকবে লুকটা, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু অনলি 2000। দেখো এই থাকবে আঁচলের দিকের লুকটা, ঠিক আছে। এটা কিন্তু তোমার পুরো অর্গানজা মেটেরিয়ালে রয়েছে। এই থাকবে নিচের দিকে একটা চওড়া পাড়, পাড়টা দেখো জাস্ট অসাধারণ। অর্গানজা আমি জারি পাড়ে দেখিয়েছি, অর্গানজা আমি প্লেন পাড়ে মানে পাড় ছাড়া দেখিয়েছি, এবারে যে অর্গানজাটা দেখাচ্ছি দেখে নাও, পুরো কিন্তু ক্রুশ দিয়ে দিয়ে যেমন কাজ করে সেইভাবে কাজ করা রয়েছে, ঠিক আছে। অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে ডিজাইনটা দেখো যাচ্ছে ফ্লাওয়ারটা। প্রাইস রয়েছে কিন্তু অনলি 2000, ঠিক আছে। এটা আর বেশি পিস নেই, আগের লাইভেও দেখিয়েছিলাম, সো এটা আর দুজনকে দিতে পারবো, ঠিক আছে। আর একটা জিনিস দেখিয়ে দিই, শুধু ক্রুশের না, দেখো এইভাবে স্টোন ওয়ার্কও করা রয়েছে, ঠিক আছে। একটা গোল্ডেন কালারের স্টোন দিয়ে 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 ওয়ার্ক করা রয়েছে। প্রাইস রয়েছে 2000। বিপিটা দেখিয়ে দিই, এরকম একটা ক্রিম শেডের বিপি রয়েছে, ঠিক আছে, সরিয়ে দিচ্ছি। এটার একটা খুব সুন্দর হালকা একটা কালার রয়েছে, যেটা ভীষণ আই সুদিং একটা কালার। এই থাকবে কালারটা, ঠিক আছে। কালারটা কিন্তু তোমার আইসি স্কাই কালার বলতে পারো, বা তুতে কালার, ঠিক, তুতে বললে না কালারটাকে জাস্ট জাস্টিফাই করা হবে না, এত সুন্দর একটা কালার। আইসি কালার বললে সব থেকে সুন্দর হয়, ঠিক আছে, কারণ বরফের দেশে যে স্কাই স্কাই কালারটা হয় না, সেই এরকম টাইপের কালারটা। তাও প্রাইস রয়েছে অনলি 2000। এই থাকবে ওপর দিকে একটা তোমার ক্রুশের ওয়ার্ক করা, নিচের দিকে ক্রুশের ওয়ার্ক রয়েছে। এই থাকবে লুকটা, প্রাইস রয়েছে 2000। আচ্ছা এই থাকবে আঁচল পোর্শনটা, তোমার ফোন দিয়ে হচ্ছিল না না, এই থাকবে আঁচল পোর্শন, তোমার ফোনটা অন্তত দাও না। এই থাকবে আঁচল পোর্শনটা, আঁচলে এইভাবে দেখো ওয়ার্ক করা রয়েছে, ভীষণ ব্রড একটা নিচের দিকের পার রয়েছে, আর ওপরের দিকে কিন্তু একটা সরু পার রয়েছে। এগুলো জাস্ট একটা স্টাইল আইকন হিসেবে তুমি ক্রিয়েট করতে পারো, একদম নতুনত্ব লুকে শাড়ি। আমার একটা আইডিয়া আছে, আমার একসাথে একটা পার্লার খুলি, তুমি স্কিন ট্রিটমেন্ট করবে আর আমি তারপর মেকআপ করে কাস্টমারদের মেক ওভার করে দেবো, একদম করবে, করবো করবো। হ্যালো দি, হাই দিশা, চলো, প্রচুর মেসেজ এসে গেছে আমি খেয়াল করিনি। আর কালার আছে, হ্যাঁ এই যে এই কালারটা রয়েছে। আপু এই শাড়িটা কি গ্রিন কালারে হবে? না গো, গ্রিন হবে না, ইয়েলো হবে না, আমার স্কিনে ছোট ছোট তিল মতো হয়েছে, কি করব। তিলের কোনো ট্রিটমেন্ট হয় না, হ্যাঁ তিলের কোনো ট্রিটমেন্ট হয় না, এগুলো জেনেটিক্যালি। গ্রিন কালার হবে না গো, কালারটা একদম খুব সুন্দর বোঝা যাচ্ছে স্ক্রিনে, যে কালারটা এক্স্যাক্ট সেটাই বোঝা যাচ্ছে। এইভাবে দেখো ফ্লাওয়ার দিয়ে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা রয়েছে। প্রাইস রয়েছে কিন্তু অনলি 2000, ঠিক আছে। মারাত্মক সুন্দর কালার, বলবো যাদের পছন্দ হচ্ছে জাস্ট গ্র্যাব করে নাও, এই শাড়ি কিন্তু আর পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আমি প্রচুর অর্ডার দেওয়ার চেষ্টা করেছি, আনানোর চেষ্টা করছি, বাট পাওয়া যাচ্ছে না। যে গ্রিন কালার বলছো বা এরকম কালার বলছো না, যা কালার আগে অ্যাভেলেবেল ছিল সেগুলো আর এখন পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আমার স্ক্রিনে, আচ্ছা বললাম পিপি 2000, আজকে একটু ডিফারেন্ট লাগছে, লুকিং ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ। ডিফারেন্টটা কি ভালো লাগছে দিশা, না ভালো লাগছে না? আচ্ছা হাই বর্ণা, হ্যালো নিবেদি। আচ্ছা এবার দেখাচ্ছি, দেখে না গাদওয়াল যারা দেখবে বলেছিলে, গাদওয়াল রিস্টক হয়েছে, দেখে না দারুণ দারুণ কালার এসেছে, খুব সুন্দর সুন্দর কালার এসেছে গাদওয়ালে। আচ্ছা আমি, তুমি যেটা ফটো পাঠিয়েছিলে আমাকে বলেছিলে, বুঝতে পেরে গেছি, বুঝতে পেরে গেছি। রিনাদি, রিনাদি লাইভে থাকলে একটু হাই বলো, তুমি যে শাড়িটা বলেছিলে দেখাতে আমি সেটা নিয়ে বসেছি আজকে তোমায় দেখাবো বলে, ঠিক আছে। দেখে নাও গাদওয়াল দেখাচ্ছি, এগুলো কিন্তু নর্মাল যে কটন সিল্ক গাদওয়াল হয় সেই গাদওয়াল না, এটাই কিন্তু সিল্কের ভাগটা অনেক বেশি থাকে, মানে 80% তোমার মানে হালকা মেটেরিয়াল দিয়ে বানানো হয়, ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপে লাস্ট যে শাড়িটা পাঠিয়েছিলাম তুমি বলেছিলে লাইভে দেখাবে, হ্যাঁ দেখাবো দেখাবো, ভুলে গেছিলাম, সরি সরি। আচ্ছা অ্যাজ হিরোইন লাগছে, তবে অন্যদিন চিনির মতো মিষ্টি বর্ণালী, তাও আমার পছন্দ। হ্যাঁ আমি আছি, ওকে রিনাদি, খুব সুন্দর, থ্যাংক ইউ। অর্গ্যানজার কালার দেখাও, অর্গ্যানজা ফরিনা শেড, এই কালারটাই দুটোই রয়েছে গো,
তোমার সামনে স্কাই কালারেরটা একটু দেখাবে, কোনটা মানে নিশ্চয়ই আমার সামনে দেখো, আমি যেটা খুলেছি এটার কথা বলছো। এটা গঙ্গা যমুনা পার রয়েছে, ঠিক আছে, এটা কটন সিল্ক গাদওয়াল রয়েছে, বাট প্রচন্ড হালকা। বাজার চলতি যে গাদওয়াল রয়েছে সেটাও আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, বাট এটা আর ওটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। এটার প্রাইস রয়েছে 1500, 1500। এই থাকবে ব্লাউজ পিস পোর্শনটা, ব্লাউজ পিসটা দেখে নাও। ব্লাউজ পিসটা কিন্তু এইভাবে মাজেন্ডাইশ পিঙ্ক কালারের রয়েছে, ওপর দিকে অরেঞ্জ কালারের পাড়, নিচের দিকে পিঙ্ক কালারের পাড়ে রয়েছে, ঠিক আছে। গঙ্গা যমুনা শাড়ি যেহেতু গঙ্গা যমুনা ব্লাউজ পিস, ভেতরের কালারটা ভীষণ সুন্দর, ময়ূরকণ্ঠি তুঁতে কালার রয়েছে, আর নিচের দিকে পাড়টা আমি দেখাচ্ছি, ওয়েট। এই থাকবে নিচের দিকে পাড়টা, ঠিক আছে। হাতে দিলে বুঝতে পারবে মানে কতটা হালকা শাড়িটা, এমনি গাদওয়াল কটন সিল্ক গাদওয়ালগুলো না হাতে দিলে একটু ভারী মনে হয়, এটা কিন্তু সেই কোয়ালিটি না, একদম হালকা কোয়ালিটি। দেখো এই থাকবে লুকটা, ঠিক আছে, ভীষণ শাইনি আর খুব সুন্দর কোয়ালিটি রয়েছে। হ্যালো তন্ময়, কেমন আছো? ক্রিস্টা কালার আছে, দেখিও ক্রিস্টা কালার, কি বুঝলাম না রীনাদি, মিষ্টি পুতুল ডল, থ্যাংক ইউ দিশা, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো মৌমিতা সাহা, হাই তন্ময়। দেখো ঠিক আছে, এটা ফার্স্ট কালার দেখালাম, আর একবার একটু দেখিয়ে নিই, নিয়ে নেক্সট কালারে চলে যাব। ভীষণ সুন্দর পিস, আর এগুলো না নিজেদের একটা সেলফ শাইন রয়েছে, যেহেতু এই সুতোটা একটু কস্টলি সুতো বোনা হয়, এটার একটা সেলফ শাইন রয়েছে। প্রাইস রয়েছে 1500, ঠিক আছে, একদম হালকা সফট কোয়ালিটিতে, ঠিক আছে। চলো সরিয়ে দিচ্ছি, নেক্সট কালারে চলে যাচ্ছি, বাটল গ্রিন। হ্যাঁ নেক্সট কালার দেখাই বাটল গ্রিন, তারপর একটা দারুণ কালার দেখাবো, মানে ভীষণ আনকমন, প্রত্যেকটা কালারই সুন্দর, বাট কিছু কিছু কালার থাকে যেগুলো খুব আনকমন, মানে সবসময় পাওয়া যায় না, সেরকম একটা কালার দেখাবো, ঠিক আছে। দেখো বাটল গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশনে রয়েছে গাদওয়াল, ঠিক আছে, যারা সফট গাদওয়াল চাইছো সেই গাদওয়াল, ঠিক আছে। আমার স্কিনটা খুব এজ দেখায়, কি করব বলো, চেষ্টা করো যে দই লেবু টক দই মানে পাতি লেবুর রস আর একটু হলুদ গুঁড়ো দিয়ে, এগুলো দিয়ে একটু স্কিনটাকে ম্যারিনেট রাখতে, আর তোমার দুধ দিয়ে মানে মিক্সচারটা তৈরি করার চেষ্টা করো যাতে স্কিনটা স্মুথ থাকে অ্যান্ড এজিং না হয়। হ্যাঁ দি ব্লু অর্গানজাটা একবার দেখাও প্লিজ। হ্যাঁ দেখিয়ে দেবো মাম্পি, যে শাড়িটা বলেছো তার কি কি কালার আছে, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দেবো, এরপরেই ওটা দেখাবো, ঠিক আছে। দেখ এটা রয়েছে ডার্ক বাটল গ্রিন কালার, ওপরের দিকে আর নিচের দিকে দুদিকেই দেখে নাও। এই শাড়িগুলো মোস্ট ডিমান্ডিং শাড়ির মধ্যে একটা, ঠিক আছে, যারা ফার্স্ট দেখছো লাইফ তাদেরকে বলছি, অসাধারণ এই শাড়িগুলো, ঠিক আছে, যখন গায়ে পরবে নিজেরা ফিল করতে পারবে। যাদের কাছে যখন প্রথম দেখিয়েছিলাম, যখন প্রথমবার গেছিল, মানে বিলিভ ইন মাই ওয়ার্ডস, আমার কথা শুনে তারা যখন নিয়েছে, তারা তখনও মানে মার্কেটে এরকম ব্যাপার হয়নি যে গাদওয়ালেরও অন্য অন্য রকমের হয়, ঠিক আছে, তখন তারা মানে হাতে পেয়ে বুঝেছে যে বলেছে হ্যাঁ সত্যি বর্ণালি তুমি যেটা বলেছো একদম ঠিক, মানে এত হালকা যে গাদওয়ালও হয় সেটা ভাবা যায় না। এই থাকবে তোমার আঁচলটা, ঠিক আছে, এটা কিন্তু তাহলে সিল্ক গাদওয়াল না, ঠিক আছে, এটা কিন্তু কটন সিল্কি, বাট সিল্কের কোয়ালিটি অনেকটা বেশি থাকে, আর কটনের কোয়ালিটিটা খুব হালকা পাতলা কটন দিয়ে বানানো হয়। এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকবে বডিটা, প্রাইস রয়েছে 1500। ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, দেখো এই থাকবে ব্লাউজ পিসটা, ঠিক আছে, সরিয়ে দিচ্ছি, নেক্সট কালারে চলে যাব। দি ব্লু অর্গানজাটা দেখাও, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, ব্লু 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 ব্লু, এই ব্লুটা তোমার দিকে চলে গেছে, একটু দাও তো অর্গানজাটা, দারুণ না ব্লু কালারটা, অসাধারণ। দেখো আচ্ছা এইভাবে ধরে দিই, এইরকম স্ক্রিনশট দিলেও চলবে। দেখো এটা নিচের দিকে পাড় রয়েছে, এটা বডিটা, ঠিক আছে মাম্পি, দেখিয়ে দিচ্ছি তোমার, দেখো ব্লু অর্গানজাটা, ভীষণ সুন্দর, খুব সুন্দর, যে নেবে পরে একটা রিভিউ দিও, ঠিক আছে, অনেকেই নিয়েছে ব্লু কালারটা। চলো এবার যে কালারটা দেখাচ্ছি দেখে নাও, মোস্ট আনকমন একটা কালার দেখাচ্ছি, মভের সাথে পিঙ্কের ডুয়াল টোন, ঠিক আছে, ডুয়াল টোনটা আমি দেখাবো কেমন ডুয়াল টোন রয়েছে এটার মধ্যে, তাই জন্যই বলছিলাম যে এই শাড়িটার একটা স্পেশালিটি রয়েছে, মানে কিছু কিছু শাড়ি হয় না একটা দুর্দান্ত কালারে এসেছে। এই থাকছে শাড়িটা, ঠিক আছে, ডুয়াল টোনটা কতটা বোঝে যাচ্ছে সেটা নিজেরা দেখো, তারপর আমি দেখাচ্ছি ডুয়াল কন্ট্রাস্টটা, খুব সুন্দর একটা ডুয়াল কন্ট্রাস্ট রয়েছে এর মধ্যে,
এই লাগবে শাড়িটা, ঠিক আছে? হালকা কি মারাত্মক হালকা শাড়িটা, ঠিক আছে? কালারটা রয়েছে তোমার মফ কালার, তার সাথে ডুয়াল টোন রয়েছে, এই থাকবে ডুয়াল কন্ট্রাস্টটা, ঠিক আছে? শাড়িটা এইভাবে থাকলে ডুয়াল কন্ট্রাস্টটা বোঝা যায়, ঠিক আছে? প্রত্যেকটা সুতো, ঠিক আছে, একটা মফ সুতো, একটা পিঙ্ক সুতো, এইভাবে এইভাবে বোনা হয়েছে, তাই জন্য কিন্তু একটা ডুয়াল কন্ট্রাস্ট দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? মভের সাথে পিঙ্কের ডুয়াল টোন রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1500, 1500, ঠিক আছে? অনলি 1500। এই থাকবে লুকটা, আঁচলটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? খুব সুন্দর বোঝা যাচ্ছে ডুয়াল কন্ট্রাস্টটা, ভীষণ সুন্দর বোঝা যাচ্ছে। মানে একটা পিঙ্কের সাথে যে একটা এত সুন্দর কন্ট্রাস্ট তৈরি হয়েছে, আঁচলটা দেখে নাও, এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে? পুরো একদম সফট জারি উইভিং এ ওয়ার্ক করা রয়েছে, একদম সাউথের যে তোমার কাঞ্চিপুরম গুলো হয় তার ডিজাইনে কিন্তু ময়ূর, এগুলো হচ্ছে সব বাহুবলী এই সিরিয়াল মানে সিনেমায় তোমরা যখন দেখেছো যে ওদের সিম্বল হচ্ছে হাতি, মানে শৌর্যের সিম্বল, এগুলো সেইগুলো দিয়ে কিন্তু এই আঁচলের পোর্শনের ওয়ার্কটা করা হয়েছে, দেখো, ঠিক আছে? ময়ূর রয়েছে, অনেকগুলোতে হাতির সিম্বল থাকে। এই থাকবে ব্লাউজ পিসটা, ঠিক আছে? বিপি স্লিভস এইভাবে ওয়ার্ক করা রয়েছে, প্রাইস রয়েছে 1500, ঠিক আছে? এই থাকবে শাড়িটা, ভীষণ সুন্দর একটা ডুয়াল কন্ট্রাস্ট রয়েছে। এটাও কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল হিসেবে মাকে দিতে পারো, যদি মা লাইট কালার পরতে পছন্দ করে, আর যদি ইয়াং হয় মা তাহলে তো প্রত্যেকটা কালার দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যালো স্নেহা, হাই মৌমিতা, যারা লাভ দিচ্ছ লাইট দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। চলো ছড়িয়ে দিচ্ছি, এবার যেটা দেখাবো এটাও ডুয়াল কন্ট্রাস্টে দেখাবো। দেখ, খুব কম আসে ডুয়াল টোন, বাট যেগুলো আসে ধামাকাদার আসে। দেখো, শ্যাওলা গ্রিন টাইপের, ঠিক শ্যাওলা গ্রিন না, এটা না মেহেন্দি কালার, মেহেন্দির সাথে পিঙ্কের ডুয়াল টোন, ঠিক আছে? মেহেন্দি কালারের সাথে পিঙ্কের ডুয়াল টোন কন্ট্রাস্ট রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু অনলি 1500, ভীষণ রিজনেবল প্রাইসে কিন্তু আজকে প্রত্যেকটা শাড়ি, 2000 দেখিয়েছি, 1500 দেখাচ্ছি। আমি যেটা পরে রয়েছি টিস্যু লিনেন রয়েছে, পিওর টিস্যু লিনেন 2800-তে রয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখে নাও শ্যাওলা কালার, মেহেন্দি কালার, সরি বারবার শ্যাওলা বলে ফেলছি কারণ নেক্সট কালারটা শ্যাওলা কালার রয়েছে। মেহেন্দি কালারের সাথে পিঙ্কের ডুয়াল টোন কন্ট্রাস্ট রয়েছে। হ্যালো দেবস্মিতা, কেমন আছো? দেবস্মিতা ভীষণ বিজি থাকে, ও নার্স। হ্যালো শান্তা, শান্তা বিশ্বাস, আচ্ছা দেখে নাও ডুয়াল কন্ট্রাস্টটা, এটাও কিন্তু একই জিনিস করেছে, মেহেন্দি কালারের সাথে একটা মেহেন্দি কালার একটা পিঙ্ক কালার, এইভাবে কিন্তু ডুয়াল টোনের সুতো দিয়ে বোনা রয়েছে, প্রাইস রয়েছে 1500। দুদিকে দেখো খুব সুন্দর একটা টেম্পল হিসাবে পার করে ডিজাইন করা রয়েছে, এই থাকবে আঁচলটা, ঠিক আছে? প্রাইস রয়েছে 1500, ব্লাউজ পিসটা পিঙ্ক কালারে পাবে, ঠিক আছে? হ্যালো স্বাগতিকা, হ্যালো মৌমিতা, ডুয়াল কন্ট্রাস্টটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, মানে হাতে পেলে আরো ভালো বুঝতে পারবে, স্ক্রিনে যতটা বোঝানো সম্ভব সেরকম বোঝানো যাচ্ছে। একটা পিঙ্ক বিপি দিয়ে পড়তে হবে, এইগুলো সাথে না অ্যাটাচ বিপি রয়েছে যেহেতু, তোমরা অবশ্যই বিপি দিয়েই পড়ো, ঠিক আছে? হাই স্বাতি, দেখো ঠিক আছে, প্রাইস রয়েছে 1500, সরিয়ে দিচ্ছি। নেক্সট কালার যেটার জন্য এতক্ষণ ধরে বারবার বলছি, শ্যাওলা গ্রিন, শ্যাওলা গ্রিন দেখে নাও। এই শাড়িটার একটা বিশেষত্ব রয়েছে, পাটটা দেখো, পাটটা পুরো কিন্তু একদম ময়ূরে রয়েছে, হ্যাঁ, শ্যাওলা গ্রিনের সাথে তোমার, এটা কিন্তু ভেবো না যে এটা ডুয়াল টোনে নেই, এটাও কিন্তু ডুয়াল টোনে রয়েছে, দেখে নাও ব্ল্যাকের ডুয়াল টোন, ঠিক আছে? এই থাকবে ডুয়াল টোনটা, ব্ল্যাকের সাথে তোমার শ্যাওলা গ্রিনের ডুয়াল টোন রয়েছে, পিঙ্ক কালারে পার থাকছে, কিন্তু আগে শাড়িটা যেমন তোমরা কিন্তু মানে টেম্পল পারে দেখছিলে, এটা দেখো একদম কিন্তু ময়ূর ডিজাইনে রয়েছে, একদম ইউনিক, একদম অন্যরকম, ঠিক আছে? শ্যাওলা গ্রিন কালারের সাথে, এটা কিন্তু পিঙ্ক না, হ্যাঁ, এটা কিন্তু অনেকটা তোমার ওয়াইন শেড, বার্গেন্ডি ওয়াইন শেড বলতে পারো এটাকে, ঠিক আছে? পিপি 1500, চাকমা বি আলিনা, 1500, 1500, এই থাকবে তোমার লুকটা, ঠিক আছে? যার পছন্দ হবে এসএস নিয়ে বুক করো, প্রাইস রয়েছে 1500। নিচের দিকে একটা ময়ূর ডিজাইন, উপরের দিকে একটা ময়ূর ডিজাইন, এই ডিজাইনটা মানে আর এখানে নেই কোনোটার মধ্যে, জাস্ট এটাতেই রয়েছে, ঠিক আছে? এই থাকবে আঁচল পোর্শনটা, সফট শাড়িতে আঁচল রয়েছে, ব্লাউজ পিসটা কিন্তু তোমার দেখে নিচ্ছি কী কালারে আছে, ঠিক আছে? এটা একটু অন্যরকম রয়েছে শাড়িটা,
ब्लाउज पिसटा किन्तु सेम कलर जाए हाँ यही थकबे सेम कलर ब्लाउज पिसटा भीषण शाइनी मेटेरियल गुलो है ठीक है शाइनी माने किन्तु एरकम ना जे चकचक करछे खूब क्लासी सुपर कलेक्शन एगुलो और भीषण हल्का जरा हल्का शाड़ी पड़ते भलोबाशो तादेर दारुण लागबे शाड़ीगुलो पड़ते देखो ये किन्तु एक लटकन करा रही है प्राइस रही है किन्तु 1500 सर दीची ये सीरीजे लास्ट कलर देखिए तपर रीमा दी तुम्हें जेटा बोले जे शाड़ी देखो बोले वो शाड़ी देखिए दीची ठीक है देखो ये कलर का रही है तुम्हार सी ग्रीन कलर बोले ना एट डार्क सी ग्रीन हाँ लाइट सी ग्रीन ना और जदि कारो मन है जो सी ग्रीन कलर ना আমাকে একটু গাইড করো যে এই কালারটা কী কালার বলা যায় ঠিক আছে আমি ঠিক অতটা জানি না এটাও কিন্তু ব্ল্যাকের ডুয়াল টোনে রয়েছে পিঙ্ক দিয়ে তোমার পার করা রয়েছে আঁচলটা দেখাবো অসাধারণ একটা টেম্পল আঁচল রয়েছে এটা কি শাড়ি এগুলো সব মানে কটন সিল্ক গাদওয়াল রয়েছে হ্যাঁ সফট কটন সিল্ক গাদওয়াল একটু হাই কোয়ালিটির রয়েছে প্রাইস রয়েছে 1500 নিজেরাই শাড়ির শাইনি টেক্সচারটা দেখলেই বুঝতে পেরে যাবে যে নর্মাল গাদওয়ালের থেকে এটা অনেক আলাদা ঠিক আছে আকাশ পাতাল ডিফারেন্স ঠিক আছে প্রাইসে বেশি ডিফারেন্স না বাট আকাশ পাতাল ডিফারেন্স কোয়ালিটিতে এই থাকবে তোমার আঁচল দেখো আঁচলের ডিজাইনটা মারাত্মক আঁচলের ডিজাইনটা ঠিক আছে জাস্ট লুক লাইক আ কাঞ্চিপুরম দেখো এই থাকবে তোমার পুরো টেম্পল টেম্পল ডিজাইন করা রয়েছে প্রাইস রয়েছে 1500 পুরো শাড়ির লুকটা একবার দেখাই এই থাকবে শাড়ির লুকটা ঠিক আছে অসাধারণ একবারে এক কথায় মার্ভেলাস এটা ময়ূরকণ্ঠী কালার হ্যাঁ এটাকে ময়ূরকণ্ঠী কালারও বলা যায় হ্যালো দীপঙ্কর হ্যালো চ্যাটার্জি মুনমুন হ্যাঁ কাকলি দি কেমন আছো ঠিক আছে চলো সরিয়ে দিচ্ছি এই থাকবে লুকটা প্রাইস রয়েছে 1500 বিপিটা একটু দেখিয়ে দিই এই থাকবে বিপিটা ঠিক আছে একটা ডুয়াল কন্ট্রাস্টের বিপি রয়েছে বার্গেন্ডি পিঙ্ক কালারে সরিয়ে দিচ্ছি রিমাদির পছন্দের জিনিসটা একবার দেখিয়ে দিই কি কি কালার রয়েছে এটা রিমাদির রিকোয়েস্ট ঠিক আছে এটা কিন্তু তোমার কলমকারী হ্যাঁ উইভিং কলমকারী প্রাইস রয়েছে এটা 2200 2200 প্রাইস রয়েছে ফুল উইভিং করা কলমকারী প্রচুর তোমরা মার্কেটে মানে প্রচুর তোমরা এতদিনে নিশ্চয়ই কলমকারীর ব্লাউজ সবাই পরে নিয়েছো আমিও পরেছি তো সেই কলমকারী কিন্তু প্রিন্টে আর এটা কিন্তু প্রিন্ট না উইভিং করা ফুল উইভিং এ রয়েছে প্রাইস রয়েছে কিন্তু 2200 হ্যালো অন্তরা চলো দেখাই শাড়িটা দেখানোর অনেক কিছু আছে এই শাড়িটার মধ্যে এই থাকবে শাড়িটা এই ফুল জারির সাথে সাথে সুতো দিয়ে যে উইভিংটা করা রয়েছে আমি ব্যাক সাইডটা দেখাবো ফ্রন্ট দেখলে তোমরা ভাবতেও পারবে না যে এটা একটা উইভিং এ ওয়ার্ক করা রয়েছে যতক্ষণ না ব্যাক দেখাচ্ছি দেখো ব্যাক সাইডটা ফুল উইভিং এ ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে হাতে দিলে এইভাবে ফিল করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না মনে হবে যেন নর্মাল একটা শাড়ি এই এত সুন্দর হ্যান্ড মুভমেন্ট ওয়ার্ক করা এই থাকবে আঁচল পোর্শনটা এটা থাকবে বডি ঠিক আছে বডিতে কিন্তু কোথাও গ্যাপিংস নেই হোল বডিটা এইভাবে থাকবে এটা হচ্ছে তোমার সিল্ক কলমকারী প্রাইস রয়েছে 2200 দেখ এই থাকবে লুকটা ফার্স্ট কালার দেখাচ্ছি এটা অরেঞ্জিশ রাস্ট কালার উইথ বিপি রয়েছে দারুণ একটা মানে ইনোভেশন এটা বলবো কাজের প্রচণ্ড এটা চাপ থাকে কারণ পুরো শাড়িটাকে এইভাবে উইভিংয়ে করা হয় দেখো এই থাকবে ব্লাউজ পিসটা বিপির স্লিভসে এইভাবে ওয়ার্ক করা রয়েছে প্রাইস রয়েছে 2200 ঠিক আছে এই শাড়িটার কথাই বলছিল তো রিনাদি হ্যালো তনুশ্রী দেখিয়ে দিলাম এটা ফার্স্ট কালার রয়েছে তোমার রাস্ট অরেঞ্জ কালার হ্যাঁ ফার্স্ট কালার রয়েছে রাস্ট অরেঞ্জ কালার অল ওভার বডিতে কাজটা করা রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখো ফুল বডিতে কিন্তু এইভাবে উইভিং রয়েছে সামনে থেকে দেখাই ওয়ার্কটা দেখো অল ওভার বডিতে কিন্তু এইভাবে ওয়ার্কটা করা রয়েছে ঠিক আছে দারুণ দেখতে কলমকারী এমনি ফেমাস ওয়ার্ক তারপর সেটাকে আবার উইভিংয়ে দেওয়া হয়েছে অসাধারণ একটা ব্যাপার প্রাইস রয়েছে 2200 এইবার দেখাই জামাই ষষ্ঠী স্পেশাল যে কালারটা রয়েছে সেই কালারটা ঠিক আছে যাদের মনে হচ্ছে মারা রেড ঘেঁষা কিছু পরে না হোয়াইটের সাথে কারণ আমি মোটামুটি যে কটা হোয়াইট দেখিয়েছি সব রেড ঘেঁষা দেখিয়েছি এই কলমকারীটা কিন্তু স্পেশাল একটা ইউনিক জিনিস মার ওয়ার্ড্রপে আই থিঙ্ক এখনও নেই সেরকম একটা কালেকশন দেখাচ্ছি এবার প্লাস যারা রেড করতে পারবে না তারাও কিন্তু এটা নিতে পারবে প্রাইস রয়েছে 2200
এই থাকবে লুকটা, দেখো ঠিক আছে। প্রচুর আনম্যারিড মেয়েরা রয়েছে, ম্যারিড মেয়েরা রয়েছে যারা পর্যন্ত এই হোয়াইট কালারটাকে ভীষণ পছন্দ করে। এটা কিন্তু ক্রিমিশ হোয়াইট কালার। হ্যাঁ, প্রাইস রয়েছে তোমার 2200। হ্যালো ময়ূরিদি, হাই প্রীতি, হ্যাঁ এটার আর কি কালার আছে। হ্যালো রিনা রায়, আচ্ছা রিনা রয় কিন্তু একটা সেলিব্রিটি ছিল আগে, মানে আমাদের জেনারেশনের আগের জেনারেশন, ঠিক আছে। হাই কৃষ্ণা, হোয়াইটের সাথে রয়েছে তুতে আর ব্লু দিয়ে ওয়ার্ক করা পুরো জারি উইভিং এ পাবে। প্রাইস রয়েছে 2200। এটা কিন্তু ক্রিম কালার, হ্যাঁ ক্রিম কালার এই থাকবে জারিটা। জারিটাও খুব সুন্দর একটা গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক রয়েছে, দেখো এই থাকবে লুকটা। প্রাইস রয়েছে কিন্তু তোমার 2200। অল ওভার বডিতে কিন্তু ওয়ার্কটা করা থাকছে, পুরো উইভিং এ থাকছে, ফুল উইভিং এ থাকছে। ব্লাউজ পিসটা দেখে নাও, ক্রিম বেজ একদম বেজ কালার বলতে পারো, দারুণ দেখতে। দেখো এই থাকবে ব্লাউজ পিসটা, বিপি স্লিভস এইভাবে ওয়ার্ক করা রয়েছে। প্রাইস রয়েছে 2200, ঠিক আছে। আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি, এটা একটু রেডিশ কালার রয়েছে, পুরোটা রেড না, একটু রেড একটু পিঙ্ক মেশালে যে একটা কালার হয়, খানিকটা দুধে হালকা বললে পারফেক্ট হবে কালারটা। হ্যাঁ রেড না বলে দুধে হালকা বললে পারফেক্ট হয় কালারটা, মানে আমি কনফিউজ কালারটা নিয়ে, মানে রেড বলবো না দুধে হালকা বলবো, দেখো ঠিক আছে। ডার্ক দুধে হালকা, দুধে হালকা তো হালকা কালার হয়, এটা কিন্তু লালের কাছাকাছি চলে আসছে এতটা। হাই রিনা রে, হ্যালো সুপ্রীতি, হ্যালো চন্দা রয়, দেখ এটা থাকছে ডার্ক দুধে আলতা কালার, ফুল পশমিনা মানে ফুল কলমকারি রয়েছে। এইভাবে দেখো খুব সুন্দর একটা প্লেন উইভিং দিয়ে ওয়ার্ক করা, জারির সাথে সাথে সুতো উইভিং করা রয়েছে। এগুলো কিন্তু গায়ে ফুটবে না, কোনো রকম গায়ে ফোটার সম্ভাবনা নেই। আর যখন সামনের দিকে ফ্রন্টটা দেখছো তখন দেখে মনে হবে যে একটা কলমকারি প্রিন্ট রয়েছে, এত সুন্দর করে হাতে কাজটা করা, ঠিক আছে। এই থাকবে তোমার আঁচের পোর্শনটা, এই থাকবে তোমার বডিটা। প্রাইস রয়েছে 2200, দারুণ জিনিসটা, খুব সুন্দর একটা ইনোভেটিভ জিনিস। উপরে নিচে দুদিকেই কিন্তু এরকম সুন্দর একটা পার্ক রয়েছে, ফুল বডিটা এইভাবে কাজ রয়েছে। প্রাইস রয়েছে 2200, ঠিক আছে। এর লাস্ট আর একটা কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি, দেখো বাটল গ্রিন কালার, ঠিক আছে। এরই কালারগুলো দেখতে চেয়েছিলে দেখিয়ে দিলাম, বাটল গ্রিন কালার। এটা হচ্ছে এই সিরিজের লাস্ট কালার, হ্যাঁ কলমকারি লাস্ট কালার। কলমকারি সিরিজও কিন্তু এখন আসছে না, ঠিক আছে, কোনো কিছুই মানে তাঁতিরা খুব একটা কিছু প্রোডাকশানে বানাচ্ছে না। তো এই কাজটা করতে না মোটামুটি 1 থেকে মানে 15 দিন থেকে তোমার 20 দিন টাইম লেগে যায় একটা শাড়ি বানাতে। এবার সেই জায়গায় তাঁতিরা প্রচণ্ডই মানে কম কাজের মধ্যে সারতে চাইছে, এই শাড়ি তাই জন্য এখন আর আসছে না, তারা এখন প্রোডাকশানে এই শাড়িটা বানাতে চাইছে না, ঠিক আছে। কী শাড়ি গো এগুলো, এগুলো কলমকারি গো, উইভিং কলমকারি, খুব সুন্দর লাগছে তোকে রে। থ্যাংক ইউ সুপ্রীতি, হাই সুনীতি দি, হ্যালো বর্ণালী বোস, ঠিক আছে। উইভিং এ বাটল গ্রিন কালার, যারা বাটল গ্রিন লাভার রয়েছে, প্রত্যেকটা শাড়িতে বাটল গ্রিন খোঁজো আমার মতো, ঠিক আছে, তাদেরকে বলছি দেখে নাও। অসাধারণ একটা জিনিস, মানে ওয়ার্ড্রপে একটা নতুন ইনোভেটিভ জিনিস যদি নিতে চাও এটা হচ্ছে সেই জিনিসটা। এই থাকবে বিপি স্লিভসে ওয়ার্ক করা, ঠিক আছে। এটা জারি স্লিভস রয়েছে, এটা বিপির হাতায় পড়বে, আর এটা থাকবে অল ওভার বডিটা। প্রাইস রয়েছে অনলি 2200, 2200, ঠিক আছে। দেখতে কিন্তু মারাত্মক সুন্দর, আর আমি বলবো এটার যা প্রাইস রয়েছে, এটার যা কষ্ট হয়েছে কিছুই না তার কাছে এটা, কারণ আমরা একটা ছোট্ট রুমালে স্টিচ করতে গেলে আমাদের কান্না পেয়ে যেত ছোটবেলায়। এবার সেই জিনিসটাই পুরো শাড়িতে করেছে, দেখো জারির সাথে সাথে কিন্তু সুতো দিয়ে দিয়ে ফুল শাড়িটাতে কিন্তু এইভাবে উইভিং রয়েছে। প্রাইস রয়েছে অনলি 2200, ঠিক আছে, সরিয়ে দিলাম। এগুলো একদম হ্যান্ড ওভেন ওয়ার্ক করা থাকে। ইটলিতে ডেলিভারি হবে, আপাতত ইটলি ডেলিভারি হচ্ছে না ডিউ টু লকডাউন, ঠিক আছে, না হলে আপনার কাস্টম চার্জ নিজেকে প্রোভাইড করতে হবে, আর ডেলিভারি দিয়ে পাঠানো হবে বা কোনো কুরিয়ার দিয়ে ফেডেক্স দিয়ে পাঠানো যদি হয় আপনাকে, তাহলে ডেলিভারি চার্জটা জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা চলো এবার সামার কেয়ার বলে দিই। সামার কেয়ার কী করবে, অ্যাট ফার্স্ট হচ্ছে তুমি স্কিনটাকে প্রথম কোনো রকম ফেস প্যাক বলো বা কোনো কিছু ইউজ করার আগে খুব সুন্দর করে স্কিনটাকে আগে তোমার ওয়াশ করে নেবে, সেটা নর্মাল ওয়াটারে না করে চেষ্টা করবে যে ফেস ওয়াশ দিয়ে ইউজ করতে। আর তোমার
ফেস ওয়াশটা কখনো কন্টেনারে রাখবে না, পাম্পার ইউজ করতে পারো বা স্প্রে ইউজ করতে পারো বা পাউচ ইউজ করতে পারো, যাতে সেটা আর কি হাত না দিতে হয়, যাতে ক্লিন থাকে জিনিসটা। ঠিক আছে, তো প্রথম ফেসটা ক্লিন করে নিলে দেন ওয়ার্ম একটা গরম জলের, হালকা ঈষদুষ্ণ গরম জল, কেউ খুব গরম জল স্কিনে ইউজ করো না। ঠিক আছে, অনেকে দেখবে মাথার চুলের স্কাল্পে অনেক সময় গরম টাওয়াল দেয়, হালকা ঈষদুষ্ণ গরম জল করে টাওয়েলটাকে ভিজিয়ে নিয়ে টাওয়েলটাকে একটু ড্রপ করে মাথায়ও দিয়ে রাখতে পারো, তাহলেও কিন্তু চুলের ভেতরে তোমার যা নোংরা থাকবে সেটা বেরিয়ে যায়। সেরকমই টাওয়েল দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবে, যাতে মুখে যে নোংরাটা রয়েছে, ধুলোবালি পলিউশন যা থাকবে ড্রপ করে যাতে বেরিয়ে যায়। ঠিক আছে, তারপরে ভালো জয়িতা দিন। তারপরে তোমরা যেটা আমি হোমমেড স্ক্রাবের কথা বলছি সেটা ইউজ করবে। যাদের অরেঞ্জে অ্যালার্জি আছে তারা এই ট্রিক্সটাকে অ্যাভয়েড করবে, এই স্ক্রাবটাকে অ্যাভয়েড করবে। ঠিক আছে, অরেঞ্জের যে পিল রয়েছে, বাড়িতে আমরা যখন কমলালেবু নিয়ে আসি অরেঞ্জটা খাই, পিলটা ফেলে দিই, পিলটাকে রোদে শুকোবে, কাঁচা পিল কেউ ইউজ করবে না। ঠিক আছে, পিলটাকে রোদে শুকোবে, ভালো করে শুকিয়ে গেলে সেটাকে মিক্সারে দেবে, যে মিক্সারে লঙ্কা বাটো না সেই মিক্সারটা ইউজ করবে, সেই মিক্সারে ইউজ করে পিল করে গুঁড়ো করে কন্টেনারে রেখে দিলে। ঠিক আছে, একটা শুকনো জিনিস গুঁড়ো করে রাখলে কোনো অসুবিধা নেই, তো গুঁড়ো করে রেখে দিলে, তার মধ্যে কফি পাউডার দিলে, ঠিক আছে, 3 চামচ মিল্ক দেবে, যদি ওটস গুঁড়ো করা থাকে সেটাও দিতে পারো। ঠিক আছে, দিয়ে ভালো করে মিক্সচারটাকে তৈরি করে নিয়ে মুখে লাগিয়ে রাখবে। এটা যেহেতু খুব থিক মেটেরিয়াল হয়, এটা স্ক্রাবিংয়ের কাজ করে, স্ক্রাব করে কিন্তু ঘষতে হয়। ঠিক আছে, ভালো করে ঘষবে, ঘষে নিয়ে 2-3 মিনিট এটাকে রাখবে, ঘষবে, তারপরে হচ্ছে লিউক ওয়ার্ম ওয়াটারে, কি হচ্ছে লিউক ওয়ার্ম ওয়াটারে কি করবে, সেটাকে লিউক ওয়ার্ম ওয়াটারে, আমি যে স্কিন কেয়ার গুলো ফলো করি আমি তোমাদের কাছে সেগুলো শেয়ার করছি। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু মানে ভীষণ এফেক্টিভ। ঠিক আছে, স্ক্রাব করবে, করার পরে এবারে একটা টাওয়েল নিয়ে গরম জলে, একটু হালকা গরম জল নিয়ে সেটাকে রাব করবে। রাব করার পরে কি হবে, জিনিসটা তুমি চুপ করো না, একটু বড্ড বিরক্ত করে। এবারে হালকা গরম জলের যে টাওয়াল রয়েছে সেটা দিয়ে রাব করবে, যতক্ষণ তুমি মুখে যেটাকে রেখেছো, মাসাজও কিন্তু ততক্ষণই করবে। ঠিক আছে, যাতে জিনিসটা ভালো তোমার স্কিন থেকে স্ক্রাব হয়। স্ক্রাবের কিন্তু মাসাজও খুব ইম্পর্টেন্ট, গরম জলের যে টাওয়াল মাসাজটা করছো সেটা করবে। করার পরে ওয়েট ওয়াইপ, ঠিক আছে, ওয়াইপস যদি বাড়িতে থাকে ওয়েট ওয়াইপসও দিতে পারো, বা নরম কাপড় দিয়েও মুখটাকে ভালো করে ফেস ওয়াশ করে নিলে। ঠিক আছে, তারপরে একটা দই, লেবু আর মধু দিয়ে, ঠিক আছে, বা তোমার যে কোনো প্যাক যেটা তুমি ইউজ করতে চাও, মুলতানি মাটির প্যাক ইউজ করতে পারো, সেটাকে দিয়ে মুখে রেখে দিয়ে তারপর ওয়াশ করে নিলে। এটা কিন্তু স্কিন কেয়ার, গরমের জন্য স্কিন কেয়ার। হ্যাঁ, সফট সিল্ক দেখাবেন না দি? হ্যাঁ দেখাবো রিতা। তোমার বর বললো না যে খাতা দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি খাতায় লিখে রাখি। ঠিক আছে, ধরো রান্নার রেসিপি হোক বা স্কিন কেয়ার টিপস হোক, সমস্ত কিছু সবসময় মনে থাকে না, এবার সেইগুলো লিখে রাখি, বিরক্ত করে এই জন্য আমাকে। আমার এরকমও আছে। আচ্ছা, আরেকটা জিনিস শেয়ার করি, যারা আমার মতো, যারা ধরো হাউস ওয়াইফ, ঠিক আছে, মানে রান্নাবান্নার জিনিস একটু একটা ট্রিক্স বলি, যেটা অনেকেই হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। মাছ যখন ধুতে হয় হাতে দেখবে মাছের একটা স্মেল থাকে, সেটা হ্যান্ড ওয়াশ দিয়ে রাব করো, তুমি অন্য কিছু দিয়ে ধো, যায় না স্মেলটা। বলো তোমরা আমার সাথে এগ্রি কিনা যে হ্যাঁ সত্যি, যে হ্যান্ড ওয়াশ দিই, সাবান দিই, যাই দিই না কেন, মাছের যে স্মেলটা, কাঁচা মাছের যে স্মেল, মাছটাকে ধোয়ার পরে নুন হলুদ মাখানোর পরে দেখবে হাতে একটা স্মেল থাকে, সেই স্মেলটা যেতে চায় না। সেই স্মেলটা তাড়ানোর একটা পদ্ধতি আমার কাছে জানা আছে, তোমরা যদি জানতে চাও তাহলে আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো আজকে। যদি মানে ধরো এরকম হয়, আমি বলে দিই, না বলবো না, তোমরা তোমরা বলো, তোমরা এটা জানতে চাও কি চাও না, কারণ আমি এই লাইফটা বলেছিলাম যে বিউটি সিক্রেট শেয়ার করব, তো তার মধ্যে হঠাৎ রান্নাঘরের জিনিসে চলে এসেছি। আজকে সকালবেলা এটা হয়েছে আমার সাথে, আমি যখন মাছ ধুচ্ছিলাম তখন হাতটা ধুতে গিয়ে আমার হঠাৎ মনে পড়লো যে এই সিক্রেটটা আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি, কারণ প্রচুর জন রয়েছে এখানে যারা রান্নাবান্নার সাথে যুক্ত, বা হাউস ওয়াইফ রয়েছো, বা
সব রকম কাজেই একসাথেই করতে হয় সবাইকে, ঠিক আছে? তো সেই জন্য মনে হলো যে এই টিপ মানে টিপসটা তোমাদেরকে দিলে তোমাদের খুব হেল্পফুল হতে পারে। আমিও এটা একটা গ্রুপ থেকেই জানতে পেরেছিলাম, এক এক জায়গায় মানে জ্ঞান হর তরফে যাহাসে মিলে লুটলো, এরকম একটা ব্যাপার। পাতি লেবু রাব করলে চলে যায়, হ্যাঁ পাতি লেবু, শ্রেয়া ঠিক বলেছো, পাতি লেবু রাব করলেও চলে যায়। না যেতে চাই না, কোথায় যেতে চাও না? হ্যাঁ তারানাথা, লাভলি, আমার সফট সিল্ক আছে, কাঁথা কেটে কেটে, কথা কেটে কেটে যাচ্ছে। সর্ষের তেল দিলে স্মেল যায়, হ্যাঁ সর্ষের তেল দিলেও তাহলে স্মেল যায়। আমি তো এখনো সর্ষের তেল এখনো ইউজ করিনি, তাহলে নেক্সট টাইম আমি সর্ষের তেল ইউজ করে দেখবো। দেখো তোমাদের বলেছি বলে তোমরাও কিন্তু আরো কিছু কিছু মানে টিপস আমাকে শেয়ার করছো, ঠিক আছে? আমি যেটা করি সেটা বলি, হ্যান্ড ওয়াশ নিই, তার মধ্যে স্ক্রাবারের মতো কাজ করে, ঠিক আছে জিনিসটা। একটু নুন নি, খাবার যে নুন হয় সেই সল্টটা নিয়ে নিই আর হ্যান্ড ওয়াশ নিয়ে নিই, একসাথে রাব করি, করে হাতটা ধুয়ে ফেলি, কোনো রকম গন্ধ থাকে না, ঠিক আছে? আর পাতিলেবু থাকলে তো বেস্ট, কারণ কোনো পোড়া জিনিসেও যদি তুমি পাতিলেবু দাও না, সেটাতেও কিন্তু খুব সুন্দর কাজ করে, ঠিক আছে? আচ্ছা দেখে নাও, সফট সিল্ক দেখাচ্ছি, এটা একটা নিউ ডিজাইনে রয়েছে সফট সিল্কটা। এই থাকবে নিচের দিকের পাটটা, এই থাকছে ওপরের দিকের পাটটা। প্রাইস রয়েছে 2600, ঠিক আছে 2600। এটা কিন্তু রয়েছে তোমার আইসি স্কাই কালার, সফট সিল্কের আইসি স্কাই কালার রয়েছে। এটা ফুল অ্যান্টিক জারিতে ওয়ার্ক করা রয়েছে, জারির কালারটা দেখাবো। এই থাকবে তোমার আঁচল পোর্শনটা, এটা আগের লাইভে যারা যারা পেয়েছো 2800, এবার কিন্তু অফারে পাচ্ছ আজকের লাইভে 2600। দেখো এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকবে ব্লাউজ পিস, ঠিক আছে? শুধুমাত্র আজকে রাত 12টার মধ্যে যারা পেমেন্ট করবে তারাই এটা 2600-তে পাবে, নাহলে কিন্তু না, ঠিক আছে? এটা থাকবে ব্লাউজ পিস পোর্শনটা, দেখো এই থাকবে ব্লাউজ পিসটা, আর এটা থাকবে হোল বডিটা, ঠিক আছে? সফট সিল্কের উপরে রয়েছে, ভীষণ সফট, এগুলো সফট সিল্ক কাঞ্জিবরম বলে, ঠিক আছে? ব্রোকেট কাঞ্জিবরমও অনেকে বলে, ঠিক আছে? এইগুলো হচ্ছে ফুল মানে একদম সফট কাপড়ের ওপরে হয়, ফুল বডিতে জারি উইভিং করা রয়েছে। প্রাইস রয়েছে তোমার আগের শাড়ি, আগের কি দেখাচ্ছিলাম, আচ্ছা 2200, কলমকারিগুলো 2200, আফসানা সিদ্দিকি। আচ্ছা চলো, প্রাইস রয়েছে এটা 2600, আজকের জন্য অফার প্রাইস 2600। অল ওভার শাড়িতে দেখে নাও এইভাবে ডিজাইন করা রয়েছে, ঠিক আছে? অল ওভার শাড়িতে এইভাবে ডিজাইন করা রয়েছে, পুরোটা ব্রকেট ওয়ার্ক করা রয়েছে, একদম ঠাসা ওয়ার্ক করা রয়েছে। শুধু একটাই ডিফারেন্স, নিচের দিকের পাটটা দেখে নাও, পুরো কাতান সিল্কে যেভাবে পাড়ে ওয়ার্ক করা হয় সেরকম ওয়ার্ক করা, জাস্ট সেই ব্যাকসাইড, ব্যাকসাইডটা দেখো অপূর্ব ওয়ার্ক করা, ঠিক আছে? মানে শাড়ির ফ্রন্ট সাইডটা আর ব্যাক সাইডটা কোনোটা রেকগনাইজ করতে পারবে না যে কোনটা কি, ঠিক আছে? পুরোটা ব্যাক সাইডে এইভাবে ওয়ার্ক করা রয়েছে। প্রাইস রয়েছে কিন্তু এটার 2800, অফার প্রাইস পাচ্ছ 2600-তে, ঠিক আছে? এই থাকবে লুকটা, ঠিক আছে? এর আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এর আর একটা কালার দেখাচ্ছি, মারুন কালার। হ্যাঁ হ্যালো পিউ, হাই প্রার্থনা, মারুন কালার দেখাচ্ছি, কোয়ালিটিটা দেখো জাস্ট, ঠিক আছে? এরকম একটা ছোট্ট প্যাকেটের মধ্যে চলে যাবে, এত সুন্দর কোয়ালিটি, এতটা সফট কোয়ালিটিতে এই শাড়িগুলো হয়। এগুলো নামই সফট সিল্ক, বুঝতেই পারছো, একদম মানে তুলতুলে নরম, গায়ের সাথে পরলে একেবারে লেগে থাকবে, ঠিক আছে? যাদের মনে হচ্ছে যে আমি সাউথের কোনো কাঞ্জিবরমের মতো সাজে সাজবো বাট অ্যাফোর্ডেবল রেঞ্জে চাই, দেখে নাও ব্লাউজ পিসটা একবার, লং স্লিভস দিয়ে বানাও এই ব্লাউজগুলো, পুরো কিন্তু একদম সাউথের কাঞ্জিবরমের লুক এগুলো, ঠিক আছে? এই থাকবে তোমার ব্লাউজ পিসটা, ফুল ব্রকেট ওয়ার্কে রয়েছে, বি পিস স্লিভস এইভাবে একটা ওয়ার্ক করা রয়েছে। এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকছে বডিটা, ঠিক আছে? একটু ডার্কিশ ব্রাউন কালার রয়েছে, জাস্ট নিউলি ব্রাইট বা উড বি ব্রাইট, তারা কোনো অকেশনে যদি ক্যারি করতে চাও মারাত্মক লাগবে, ঠিক আছে? হ্যালো প্রার্থনা, হাই সুজয়া, হ্যালো অঙ্কিতা, হাই আলুলিকা। আচ্ছা দাম বলে দিয়েছি আগের শাড়িটা, ঠিক আছে? আচ্ছা এটার আর একটা লাস্ট কালার রয়েছে, সেটা দেখিয়ে দেবো, দিয়ে আজকে লাইভটা শেষ করবো, ঠিক আছে? দেখে নাও অল ওভার বডিতে কিন্তু এইভাবে ব্রোকেট ওয়ার্ক করা রয়েছে। প্রাইস রয়েছে কিন্তু 2600 ফর টুডে, ঠিক আছে? শুধুমাত্র আজকের জন্য, এটা কিন্তু গোল্ডেন জারি ওয়ার্কে রয়েছে, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম, লাস্ট কালার দেখাচ্ছি, ডার্ক বাটল গ্রিন কালার,
ডার্ক বটল গ্রিন কালার, ওয়াও জাস্ট কালারটা। এগুলো না কন্ট্রাস্ট বিবি দিয়ে পরো না, সব শাড়ি সবসময় মানে কন্ট্রাস্ট বিবি দিয়ে ভালো লাগে, কিন্তু এই শাড়িগুলো ভালো লাগে না। এগুলো দেখবে জাস্ট বলিউড কালেকশন, এগুলো কিন্তু ডিরেক্ট বম্বে প্রোডাকশন, ওন প্রোডাকশন। তো দেখবে অনেক সেলিব্রিটিরা অ্যাওয়ার্ড প্রোগ্রামে যে ব্রকেট কাঞ্জিভরম শাড়িগুলো পরে না, তার এগুলো হচ্ছে রেপ্লিকা। হ্যাঁ, এই থাকবে শাড়িটা। কালারটা জাস্ট দেখো, মারাত্মক একটা লুক। প্রাইস রয়েছে কিন্তু 2600 ফর টুডে, ঠিক আছে? আজকে রাত 12টার মধ্যে যদি কেউ পেমেন্ট করো দেন কিন্তু এই শাড়িটা এই প্রাইসে পাবে, ঠিক আছে? এই থাকবে লুকটা, এই থাকবে আঁচল, এই থাকবে আঁচল পোর্শনটা, ফুল ব্রোকেট ওয়ার্ক করা রয়েছে, এই থাকবে বডিটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 2600। দেখো নিচের দিকে থাকছে এরকম একটা পার, তোমার মতো এই শাড়িগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ টিনামণি, হ্যালো ইন্দ্রানিদি, হাই রিয়া। এটা কিন্তু ডার্ক বাটল গ্রিন কালার, কালারটা ভীষণ সুন্দর। এখানে স্ক্রিনে অতটা সুন্দর লাগছে না যতটা সুন্দর রিয়েলে কালারটা, জানি না এইভাবে দেখালে আসবে কিনা কালারটা। প্রাইস রয়েছে কিন্তু এটা 2600, ভীষণ সুন্দর, মারাত্মক সুন্দর কালারটা। বাট স্ক্রিনে এই কালারটা আসছে না, একটু লাইটটা এ করো তো দেখি, চেঞ্জ করো, একটু ইয়েলোইশ করো দেখি লাইটটা, দেখছি না মানে কালারটা একদম বোঝা যাচ্ছে না, কালারটা ভীষণ ম্যাট ম্যাট লাগছে, বাট দারুণ কালারটা, পুরো বাটল গ্রিন যেমন হয় না জাস্ট সেই কালারটা। এটা একটু দাঁড়াও দেখছি, ব্রোকেটের এই ব্যাপার, তোমাকে সব কালারগুলোতেই খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ইরা, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট কালার এটা, এই সিরিজের লাস্ট কালার, এটা দিয়েই লাইফটা শেষ করব। দেখো একদম স্ক্রিনের সামনে যখন আসছে কালারটা, সেই কালারটাই কিন্তু এক্স্যাক্ট কালারটা, ঠিক আছে? এর থেকেও সুন্দর বলবো, বাটল গ্রিন যেটাকে বলে একদম সেই কালারটা। যাক বোঝা যাচ্ছে না স্ক্রিনে কালারটা, আমি বলে দিচ্ছি এটা ডার্ক বাটল গ্রিন কালার, ঠিক আছে? ভীষণ সুন্দর একটা ডার্ক বাটল গ্রিন কালার। প্রাইস রয়েছে কিন্তু এটা 2600 ফর টুডে, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম, আজকের মতো এখানেই লাইভ শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটা হচ্ছে এখন সবথেকে বড় কথা, যে সুস্থ থাকাটা হচ্ছে সবথেকে বড় কথা। নেক্সট আবার তোমাদের সাথে দেখা হবে বুধবার, ঠিক আছে? ওয়েডনেসডে 5 PM দেখা হবে। তোমরা যদি স্কিন কেয়ার ছাড়া অন্য কিছু সিক্রেট আমার কাছ থেকে জানতে চাও বা অন্য কিছু শেয়ার করতে চাও দেন সেটাও তোমরা শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? অলওয়েজ ওয়েলকাম সবাইকে। তোমারটার কত পিপি? আমারটার পিপি রয়েছে টিশু লিনেন, প্রাইস রয়েছে তোমার 2800, ঠিক আছে? কালারটা একদমই বোঝা যাচ্ছে না, কালারটা দেখে স্ক্রিনে পিত্তি গ্রিন মনে হচ্ছে, বাট এটা পিত্তি গ্রিন না, এটা কিন্তু একদম বাটল গ্রিন ছিল, ঠিক আছে? চলো আজকের মতো এখানেই শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বুধবার আবার দেখা হবে। আর যাদের যাদের ভালো লাগবে লাইভটা প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে, ট্যাগ করো, টাটা, বাই বাই।